السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما উপস্থিত আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি আলী শাহ মসজিদের সম্মানিত ইমাম এবং খতিব অন্যান্য সম্মানিত ওলামায়ে কেরাম বিচক্ষণ বিদগ্ধ ব্যক্তিত্ববৃন্দ আমার সামনে উপবিষ্ট আল্লাহ এবং রসুল প্রেমিক কোরআন এবং হাদিসের জ্ঞান পিপাসু মুসলিমুন মুমিনুন ভাই বন্ধুগণ আমার স্নেহের শিশু কিশোর তরুণ যুবক ভাইয়েরা হারালে আমার মা এবং বোনেরা আবারও সবাইকে আন্তরিকভাবে সালাম জ্ঞাপন করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রথমেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে দয়া করে এই জনবহুল এলাকার অসংখ্য মানুষের ভেতর থেকে পছন্দ করেছেন এবং কোরআনের মাহফিলে হাদিসের মাহফিলে ইমানের মাহফিলে ইসলামের মাহফিলে এসে অংশগ্রহণ করবার সুযোগ দান করেছেন তৌফিক এনায়াত করেছেন সেজন্য প্রথমেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আমরা হৃদয়ের সবটুকু ইমানি আবেগ দিয়ে কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান মনিবের যিনি সৃষ্টিকুলের ভেতরে আমাদেরকে দিয়েছেন সর্বশ্রেষ্ঠ সম্মান মানুষ হিসেবে আমাদেরকে সৃষ্টি করেছেন আবারও বলি আলহামদুলিল্লাহ মানুষের যত স্বভাব আছে সেই সব স্বভাবের ভেতরে একটি স্বভাব হলো তার স্বভাবজাত বৈশিষ্ট্য হল সামষ্টিকভাবে জীবনযাপন করা মানুষ ব্যষ্টিক অর্থাৎ একা একা জীবন ধারণ করতে পারে না কি বলেন পারে না পক্ষে সম্ভব নয় কারো পক্ষে সম্ভব নয় এভাবেই আল্লাহ তৈরি করেছেন আর এটি হচ্ছে স্বভাব স্বভাবের দাবি আর এ কথাও সত্য যে মানুষ একই সাথে কিছুটা স্বার্থপর বটে আমরা সবাই কিন্তু স্বার্থপর প্রমাণ কি
এই পৃথিবীতে যেখানে যত কল্যাণ আছে সবটুকুই আমি আমার জন্যই চাই, অঞ্জলি ভরে যতটুকু পারা যায় আমরা নেবার চেষ্টা করি, অন্য ভাইকে সহজে কিছু দেওয়ার চেষ্টা করি না। তাই মানুষ একদিক থেকে স্বার্থপর, আবার অন্য দিক থেকে সামষ্টিক সত্তা। এই কারণে মানুষের সাথে মানুষের স্বার্থের দ্বন্দ্ব লেগেই থাকে, আছে নাকি নাই? আর এই জন্যে এই সমাজ ততক্ষণ পর্যন্ত সুন্দর, সুষ্ঠু, সভ্য এবং স্থিরশীল হতে পারে না, সমৃদ্ধ হতে পারে না, যতক্ষণ পর্যন্ত এই সমাজ জীবনকে কিছু আইন এবং কিছু নৈতিক গুণাবলী নিয়ন্ত্রণ না করে। আর এজন্য পৃথিবীর সব সমাজেই কিছু না কিছু নৈতিক মানদণ্ড থাকে, ঠিক না? আজকে আমরা বলি যে পাশ্চাত্য পৃথিবী অসভ্য, তারা নীতি নৈতিকতা ধার ধরে না, তারা আখলাক এগুলো মেনে চলে না, কথা সত্য। তাদের সমাজ জীবনে এখন চলছে নৈতিকতার চূড়ান্ত অবক্ষয়, এবং এই জন্যে বর্তমান পৃথিবীর শ্রেষ্ঠ ইসলামী দার্শনিক ডক্টর ইউসুফ আল কারাদাবি বলছেন যে আজকের পাশ্চাত্য পৃথিবী অসভ্যতা, অনৈতিকতা এবং নগ্নতা, অশ্লীলতার যেখানে যে পর্যায়ে এসে দাঁড়িয়েছে, যদি এই জায়গা থেকে তারা সরে না আসে তাহলে সেদিন বেশি দূরে নয় যেদিন এই সভ্যতা নিজেই নিজের মাথার উপরে ভেঙে পড়বে, তাকে ভাঙতে হবে না, নিজেই ভেঙে পড়বে, ইতিহাস তাই বলে। তবুও দেখবেন ওই সমাজেও কিছু না কিছু নৈতিকতা আছে, এবং যতদিন এই দুই একটা নৈতিক গুণ থাকবে ততদিন ওই সমাজ টিকে থাকার সম্ভাবনা আছে, কথা ঠিক না? একজন মুসলিম মনীষী অনেক বছর ইউরোপে ছিলেন এবং বলা হয় তিনি আল আজাহার বিশ্ববিদ্যালয়ের গ্র্যান্ড শেখ ছিলেন, শেখ মোহাম্মদ আব্দ। তিনি প্যারিসে ছিলেন অনেক বছর, ফ্রান্সে ছিলেন, অনেক বছর পরে মিশরে এসে তিনি একটি প্রসিদ্ধ কথা বলেছিলেন, যে কথাটি আমরা অনেকেই জানি। তিনি বলেছিলেন, রাআইতুল ইসলামা বিলা মুসলিমি, আমি মুসলিম দেখি নাই তবে ইসলাম দেখেছি। অর্থাৎ পাশ্চাত্যে তিনি কি দেখেছেন? ইসলাম দেখেছেন, মুসলিম দেখেন নাই। তার অর্থ হল তাদের মধ্যে কিছুটা হলেও সততা আছে, আমানত দারিতা এখনো আছে, শ্রমের মূল্যায়ন আছে, কিছুটা মানবাধিকার সেখানে আছে, যেগুলো এক শতভাগ ইসলামের শিক্ষা। অথচ যেই শিক্ষাগুলো ধারণ করার কথা ছিল আমাদের, যে শিক্ষাগুলো ধারণ করে গোটা পৃথিবীকে নেতৃত্ব দেওয়ার কথা ছিল আমাদের, সেই শিক্ষাগুলো তারা নিয়ে গেছে এবং তারা পৃথিবীকে নেতৃত্ব দিচ্ছে, আর আমরা সেই শিক্ষাগুলো হারিয়ে এখন তাদের নেতৃত্বের অধীন হয়ে পড়েছি, আমরা সব কিছু হারিয়ে এখন পদলেহন করছি, উচ্ছিষ্ট ভোগীতে রূপান্তরিত হয়েছি। তো এই জন্য কিছু না কিছু আখলাক থাকতেই হয়, নইলে কোনো সমাজ টিকবে না, কোনো সমাজ। তো সমাজ জীবনকে সুন্দর করতে হলে, শান্তিপূর্ণ করতে হলে, উন্নত করতে হলে যেই সব আখলাক দরকার, এবং যেই আখলাকের ব্যাপারে রাসূল বলছেন ইন্নামা বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, এই পৃথিবীতে আমাকে পাঠানো হয়েছে নৈতিক গুণাবলীর পরিপূর্ণতা বিধান করার জন্য। মানুষের ভেতরে যত ধরনের মানবিক গুণাবলী আছে সব গুণাবলীর পরিপূর্ণতা বিধান করে একজন মানুষকে নৈতিক মানদণ্ডে উন্নীত করে উত্তীর্ণ করার জন্য আমাকে পৃথিবীতে পাঠানো হয়েছে, আলহামদুলিল্লাহ। এই সব নৈতিক গুণের একটি অন্যতম গুণ হচ্ছে, বৈশিষ্ট্য হচ্ছে, মূল্যবোধ হচ্ছে আমানতদারিতা। তার নাম কি? কোরআনের ভাষায় আল আমানা। তার নাম কি? আল আমানা। বলুন তার নাম কি? আল আমানা। বাংলায় আমরা বলি আমানতদারিতা কিংবা বিশ্বাস যোগ্যতা। আজকের সংক্ষিপ্ত আলোচনায় কোরআন এবং হাদিসের আলোকে আমানতদারিতা কি এবং এর গুরুত্ব কি, আমানতদারিতা রক্ষার ক্ষেত্রগুলো কি কি, এগুলো যারা
এই আমানতদারিতা যারা রক্ষা করবে তাদের পুরস্কার কি এবং যারা আমানতদারিতা লঙ্ঘন করবে ভায়োলেট করবে খেয়ানত করবে তাদের শাস্তি কি হতে পারে এই বিষয়গুলো আজকে সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে আলোচনা করবার উপস্থাপন করবার ইচ্ছা পোষণ করছি ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ কোরআনুল কারীমের ভিতর সূরা আহজাবের 72 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন ইন্না عرضنا الأمانة على السماوات والأرض والجبال أمي أمانت كي أي بشال كشر كتھے أي بشال جمين كتھے إبان أي بشال پربط مالر كتھے پش كوري چھلم فأبين أن يحملنها وأشفقنا منها কেউ এই আমানত গ্রহণ করার সাহস করেনি সবাই ভয় পেয়েছে আমানত গ্রহণ করতে কেউ সম্মতি দেয়নি কেউ গ্রহণ করেনি কারা করেছে ওয়াহামালাল ইনসান সেই গুরুভার আমানত সেই কঠিন আমানত গ্রহণ করেছে বহন করতে রাজি হয়েছে মানব জাতি ইন্নাহু কানা জালুমান জাহুলা নিশ্চয় মানুষ বড় জালিম এবং বড় মূর্খ ইন্না লিল্লাহি দেখুন কত বড় আকাশ এ বিশাল পৃথিবী বিশাল পর্বতরাজি মানুষ এই সবের তুলনায় শারীরিক বিচারে কায়িক বিচারে কিছু কিছুই না ছোট্ট মানুষ ছোট্ট একটা দেহতা আল্লাহ বলছেন এই বিশাল সৃষ্টিগুলো আমার আমানত গ্রহণ করেনি কারা করেছে তাহলে বুঝা গেল এই আমানত অনেক ভারী জিনিস এমন ভারী জিনিস আকাশ সাহস পায়নি পৃথিবী সাহস পায়নি পর্বতমালা দুঃসাহস দেখায়নি খুব ভারী জিনিস তো সেই ভারী জিনিস কি দুর্বল মানুষ পারবে নাকি সেই ভারী জিনিস বহন করতে হলে মানুষকেও সবল হতে হবে কি হতে হবে শক্তিশালী হতে হবে ওই ভারী জিনিস বহন করবার যোগ্যতা অর্জন করতে সেই যোগ্যতা দেখি ইন্নাহু কানা যালুমান জাহুলা মানুষ বড়ই জালিম আর বড়ই মূর্খ তার মানে যতক্ষণ পর্যন্ত মানুষের ভেতরে জুলুম থাকবে এবং মূর্খতা থাকবে ততক্ষণ তার পক্ষে এই আমানত বহন করা সম্ভব নয় এই আমানত বহন করতে হলে মূর্খতা দূর করে দিতে হবে আর মূর্খতা দূর হয় আলো দিয়ে মূর্খতা হচ্ছে অন্ধকার অন্ধকার দূর হয় কি দিয়ে আলো দিয়ে সেই আলোর নাম হচ্ছে আল কোরআনুল কারীম সেই আলোর নাম আসসুন্নাহ আন-নববিয়্যাহ সেই আলোর নাম ঈমান সেই আলোর নাম ইসলাম ঠিক না আর জুলুম দূর হবে ওই আলো দিয়ে কোরআন দিয়ে কি হবে জুলুম দূর হবে তো যে কথা বলছিলাম এই আমানত একটা মহান ভারী জিনিস এবং সেটি আমরা বহন করেছি এটা বহন করতেই হবে যেহেতু আমরা বহন করেছি এটাকে আর প্রত্যাখ্যান করবার কোনো সুযোগ কি আছে নাই এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা এই আমানত বহন করবে করছে তাদেরকে সফল বলেছেন আর যারা করবে না করছে না তাদেরকে আল্লাহ সফলদের কাতারে গ্রহণ করেন এজন্য আল্লাহ সূরা আল মুমিনুনের ভিতরে সফল মুমিনদের যে 10টি বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন সেখানে আল্লাহ পাক এই কথাটি বলছেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন ওই সব মুমিন সফল হবে যারা আমানতদারিতা রক্ষা করে এবং তাদের অঙ্গীকারগুলোকে পালন করে অঙ্গীকার আদায় করে অঙ্গীকার বরখেলাফ করে না ওয়াদা করে ওয়াদা ভেঙে দেয় না এবং আমানতদারিতা হেফাজত করে ওই সব মুমিনরাই সফল কাম হয়ে যাবে সফলতা মানে চট্টগ্রামের হালি শহরে বিশাল বিশাল সুরম্য প্রাসাদের মালিক হওয়া নয় সফলতা মানে
বছরের পর বছর ক্ষমতা ধরে থাকা নয়। সফলতা মানে মাসের পরে মাস প্রতি মাসে একটি একটি করে গাড়ির মডেল চেঞ্জ করা নয়। সফল ওই ব্যক্তি যাকে আল্লাহ নিজে সফল বলেছেন। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক এলাকার কিছু মানুষ এসে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, আমাদের এলাকার মানুষগুলো মুসলিম হয়ে গেছে, তাদেরকে কোরআন শিক্ষা দেওয়ার জন্য, ইসলাম শিক্ষা দেওয়ার জন্য কিছু সাহাবী আমাদের সাথে পাঠিয়ে দেন। রাসূল করিম তাদের অনুরোধের প্রেক্ষিতে 70 জন সাহাবী পাঠিয়েছিলেন। কয়জন? 70 জন। কিন্তু সেই লোকগুলো আসলে বিশ্বাসঘাতকতা করেছিল, তারা আসলে মুসলিম ছিল না, তারা মুসলমানদের শত্রু ছিল, ধোকা দিয়ে মুসলমানদের হত্যা করেছিল। সেই 70 জন সাহাবীকে নিয়ে একজন একজন করে তারা হত্যা করেছিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সেই 70 জন সাহাবীর নেতৃত্বে ছিলেন হারাম বিন মিলহান। তাকে যখন পেছন থেকে ওই লোকগুলো ছুরি আঘাত করলো, সেই আঘাতে তার রক্ত ঝরতে লাগলো, সেই রক্তগুলো হাতে মেখে মাথায় মাখলেন, চোখে মুখে মাখলেন, এবং তিনি যখন মরে যাচ্ছেন, পৃথিবী থেকে চলে যাচ্ছেন সেই আঘাতে আক্রান্ত হয়ে, তখন তিনি আনন্দিত কণ্ঠে চিৎকার করে বলেছিলেন, অরব্বিল কাবা ফুস্ত, অরব্বিল কাবা ফুস্ত। সুবহানাল্লাহ। যিনি কাবা ঘরের মালিক, তার কসম আমি সফল হয়ে গেছি, আমি উত্তীর্ণ হয়েছি, আমার জীবন ধন্য হয়ে গেছে। সুবহানাল্লাহ। তখন যেই ব্যক্তি পেছন থেকে তাকে আঘাত করেছিল, সেই লোকটি তার কথার অর্থ বুঝতে পারছিল না, কি বলছে মুসলমান, তাকে মেরে ফেললাম, সে মরে যাচ্ছে রক্তাক্ত অবস্থায়, চিৎকার করছে, জমিনের উপরে গড়াগড়ি করছে, আর সে বলছে রব্বিল কাবা ফুস্তু, আল্লাহর কসম আমি সফল হয়েছি। এই কথার অর্থ কি? এরপরে অনেক পরে সে বুঝতে পারল, আসলে সফলতা পৃথিবীর ঐশ্বর্যের মধ্যে না, সফলতা হলো আল্লাহকে পাওয়ার ভেতরে। সুবহানাল্লাহ। এবং ওই শহীদ ব্যক্তির হারাম বিন মিলহানের সেই কথাটি ওই ঘাতকের মস্তিষ্কের ভেতর থেকে হৃৎপিণ্ডে গিয়ে আঘাত করতে লাগলো, প্রকম্পিত করলো, তার ভেতরটাকে প্রকম্পিত করে দিল, আন্দোলিত করলো, এবং এক পর্যায়ে গিয়ে সেই ব্যক্তি মুসলমান হয়ে গেল এবং বলল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। অতএব যারা দুনিয়ার গোলাম, ঐশ্বর্যের গোলাম, ক্ষমতার গোলাম, তারাই শুধু মনে করতে পারে এই দুনিয়াই আমাদের সফলতা। কিন্তু আমরা যারা আল্লাহকে ভালোবাসি, ইসলামকে ভালোবাসি, আমরা বিশ্বাস করি আল্লাহকে পাওয়ার জন্য যদি জীবন চলে যায়, সম্পদ চলে যায়, সব চলে যায়, সেটি হলো আমাদের সফলতা। আলোচনার মধ্যে আমানত কি জিনিস সেটিও একটু বলা দরকার, জেনে নেওয়া দরকার, ঠিক না? আমানত বলতে ইসলাম কি বুঝায়? আমানত অর্থ হচ্ছে আদাউল হুকুক ওয়াল মুহাফাযাতু আলাইহা। মানুষের উপরে যত হক আছে অন্যদের, সেই হকগুলোকে আদায় করে দেওয়া এবং সেই হকগুলোকে হেফাজত করে রাখা। সুবহানাল্লাহ। মানুষের উপরে দুই প্রকার হক আছে, ঠিক না? এক প্রকার হুকুকুল্লাহ, কার হক? আল্লাহর হক। আর এক প্রকার হুকুকুল ইনসান, মানুষের হক, স্ত্রীর হক, সন্তানের হক, মা বাবার হক, প্রতিবেশীদের হক, সমাজের সদস্যদের হক, ঠিক না? এইভাবে আপনার উপরে আমার উপরে যত দায়িত্ব আছে, কর্তব্য আছে, অধিকার আছে অন্য মানুষের, সেই অধিকারগুলোকে প্রাপকদের কাছে যথাযথভাবে পৌঁছিয়ে দেওয়া এবং সেই অধিকারগুলোকে সংরক্ষণ করে রাখা, সেগুলো যেন ক্ষতিগ্রস্ত না হয়, ধ্বংস হয়ে না যায়। সত্যিকার মুমিন সেই ব্যক্তি, যে ব্যক্তি প্রত্যেক হকদারকে তার হকগুলো বুঝিয়ে দেয়। সুবহানাল্লাহ। একটু খেয়াল করুন, সবাই যদি অন্যের হকগুলো পৌঁছিয়ে দেয়, অধিকারগুলো হেফাজত করে প্রাপকের কাছে দিয়ে দেয়,
তাহলে সবাই কিন্তু তার অধিকারগুলো পেয়ে যাবে ঠিক না ঠিক যেমন ধরুন স্ত্রী হক স্বামীর উপরে ভরণ পোষণ দেয়া আচ্ছা আর স্বামীর হক স্ত্রীর উপরে আনুগত্য পাওয়া বৈধ আনুগত্য পাওয়া স্ত্রী যদি তার দায়িত্ব পালন করে স্বামী অধিকারগুলো পেয়ে যাবে স্বামী তার দায়িত্ব পালন করলে স্ত্রী তার অধিকারগুলো তাহলে যেটা স্ত্রীর অধিকার সেটা স্বামীর দায়িত্ব আবার যেটা স্বামীর অধিকার সেটা স্ত্রীর দায়িত্ব এইভাবে দায়িত্ব যা অধিকারতা একজনের ক্ষেত্রে বলা হয় দায়িত্ব অন্যজনের ক্ষেত্রে গিয়ে তা হয়ে যায় কি অধিকার সুবহানাল্লাহ এখানে ইসলামের সফলতা ইসলাম সমস্ত মানুষের সব দায়িত্ব কর্তব্যগুলোকে সুন্দর করে সাজিয়ে দিয়েছে গুছিয়ে দিয়েছে বিনাশ করে দিয়েছে এখন এই দায়িত্বগুলোকে যদি আমরা পালন করি অন্যের অধিকারগুলোকে পৌঁছিয়ে দেই তাহলে আমরা হব আমানতদার এটি কি বলা হয় আমানতদারিতা এই অর্থে ইমাম কুতুবী বলছেন যে আমানা হলো কুল্লু মা ইয়াহমিলুহুল ইনসান মিনাল মাসউলিয়াত কওলান আও ফিআলান যে মানুষের যত দায়িত্ব আছে সেটা কওলান হোক কথা হোক কিংবা কাজ হোক সব কিছুই এই আমানাতের অন্তর্ভুক্ত তাহলে আমানাত একটা বিশাল ব্যাপার আমানাতকে ক্ষুদ্র দৃষ্টিকোণ থেকে বিচার করলে ঠিক হবে না আমানাত শব্দের প্রয়োগ আমাদের কাছে খুবই সংকীর্ণ আমরা আমানাত বললেই মনে করি কেউ আমার কাছে একটা মোবাইল আমানাত রাখলো আমি সেটা তার কাছে দিয়ে দিলাম না শুধুমাত্র এতটুকু বস্তুর ভিতরেই বিষয়ের ভিতরেই আমানাত সীমাবদ্ধ আমরা কি সবাই আমানাতের ব্যাপকতা বুঝতে পেরেছি তাহলে এবার আমরা সামনের দিকে এগিয়ে যাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আমানাতকে প্রাপকদের কাছে যথাযথভাবে পৌঁছিয়ে দেবার জন্য নির্দেশ করছেন আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে এই মর্মে আদেশ করছেন নির্দেশ প্রদান করছেন তোমরা আমানাতগুলোকে তাদের প্রাপকদের কাছে পৌঁছিয়ে দাও ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল এবং আল্লাহ তোমাদেরকে আরো নির্দেশ করছেন আদেশ করছেন যখন তোমরা মানুষের মাঝে বিচার করবে ফয়সালা করবে তখন ন্যায় বিচার করবে কি করবে ন্যায় বিচার করবে তাহলে ন্যায় বিচার করা যেমন ফরজ আমানতদারিতা রক্ষা করে প্রত্যেক মানুষের হক তার কাছে পৌঁছিয়ে দেওয়াটাও একটা অনিবার্য অলঙ্ঘনীয় অবশ্য করণীয় ফরজ ইবাদত আলহামদুলিল্লাহ আমরা যখন নামাজ পড়ি তখন সবাই চেষ্টা করি নামাজকে ওইভাবে পড়তে যেভাবে পড়লে আল্লাহ খুশি হবেন যখন রোজা রাখি সেখানেও এই চেষ্টা অব্যাহত থাকে হজের ক্ষেত্রেও এই চেষ্টা অব্যাহত থাকে তার মানে কিছু কিছু কাজে আমরা তাকওয়া কম হোক বেশি হোক ধারণের চেষ্টা করি কিন্তু এই লেনদেনের ক্ষেত্রে মানুষের সাথে আচার আচরণের ক্ষেত্রে ওই তাকওয়ার ধারণা চেতনা কনসেপ্ট আমাদের মাঝে আমরা লালন করি না আমরা ইবাদতের ক্ষেত্রে তাকওয়া লালন করার চেষ্টা করি মুআমালাতের ক্ষেত্রে তাকওয়ার ধারে কাছেও নাই অথচ তাকওয়া শুধু নামাজের ক্ষেত্রে হলেই চলবে না শুধু হজের ক্ষেত্রে হলেই চলবে না জীবনের সমস্ত লেনদেন কার্যক্রমে এই তাকওয়ার আদর্শকে ধারণ করে এই তাকওয়ার দ্বারাই উজ্জীবিত হয়ে সব কিছু পরিচালনা করতে হবে তাহলেই সত্যিকার মুত্তাকি হওয়া যাবে এবং এভাবেই মুত্তাকি হয়ে আমানতদার হয়ে সমস্ত নবী জাতির কাছে এসে ইসলামের দাওয়াত দিয়েছিলেন এবং সব নবী
তার বা তাদের কমকে এই কথা বলতেন ইন্নি লাকুম রাসূলুন আমিন আমি তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে রসূল হয়ে এসেছি আমিনুন এবং আমার পরিচয় হলো আমার চারিত্রিক বৈশিষ্ট্য হলো আমি আমিন আমি আমানতদার আল্লাহর পক্ষ থেকে যেই আমানত আমাকে দেয়া হয়েছে সেই আমানত তোমাদের কাছে পৌঁছাবার ক্ষেত্রে আমি বিন্দু পরিমাণ খেয়ানত করি না সুবহানাল্লাহ তাহলে আমানতদারিতা সমস্ত নবীর বৈশিষ্ট্য সব নবী কি ছিলেন আমিন ছিলেন এবং আমাদের নবীর বিষয়টি তো সবাই জানা তিনি তখন শৈশবে শিশু তখন কিশোর অথচ মক্কার লোকগুলো কি বলতো তাকে আল আমিন বলতো আস-সাদিক বলতো সাদিক মানে সত্যবাদী আমিন মানে বিশ্বস্ত সুবহানাল্লাহ অথচ তিনি তখন শিশু তখন বালক তখন কিশোর আল্লাহু আকবার আল্লাহ তার নবীকে সেই শৈশব থেকে এত সুন্দর করে লালন পালন করেছেন যে তিনি অন্ধকার যুগে জাহেলিয়াতের সমাজে জাহেলি সমাজে বড় হয়েছেন যেই সমাজের মানুষেরা মূর্তির পূজা করত পানির মতো মদ খেত মাদক আসক্ত ছিল কারণে অকারণে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ত ভাইয়ের সাথে ভাইয়ের কোনো সম্পর্ক ছিল না এইভাবে অশিক্ষায় কুশিক্ষায় অসভ্যতায় হিংস্রতায় বর্বরতায় যেই জাতি পৃথিবীর সমস্ত জাতির ভিতরে পশ্চাৎপদ ছিল সেই জাতির ভিতরে সেই কলঙ্কিত কর্তমাত্র সমাজে বড় হয়েছেন কিন্তু এতটুকু কলঙ্কের দাগ রাসূলের গায়ে কোনোদিন লাগে না আল্লাহু আকবার কারণ রাসূলকে লালন পালন করেছেন সরাসরি কে কারণ তাকে আল্লাহ কি বানাবেন রাসূল বানাবেন محمد رسول الله মতো আদর্শ নিষ্কলুষ পরিপূর্ণ মানুষ পৃথিবীতে আসে নাই এবং কোনদিন কোনদিন তাহলে তিনি হচ্ছেন সমস্ত আমানতদারদের সরদার সমস্ত বিশ্বাসীদের বিশ্বস্ত মানুষের নেতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু এইজন্য আল্লাহর নবী রোম সম্রাট হারকাল হিরাক্লিয়াসের কাছে ইসলাম গ্রহণ করার জন্য একটা পত্র পাঠিয়েছিলেন রোম সম্রাট তখন ফিলিস্তিন এসেছিল রোম সম্রাট হিরাক্লিয়াস রাসূলের পত্র পাওয়ার পরে মুহাম্মাদের ব্যাপারে খোঁজ খবর নিতে লাগলেন এবং আদেশ করলেন দেখো এই এলাকায় মক্কা থেকে আরব থেকে কোনো মানুষ এসেছে কিনা কোনো কাফেলা আছে কিনা খোঁজা খুঁজি করেন একটা কাফেলা পাওয়া গেল ব্যবসায়িক কাফেলা মক্কা থেকে এসেছে সেই কাফেলার নেতৃত্ব দিচ্ছিলেন আবু সুফিয়ান কে ছিলেন তিনি তখন মুসলিম হননি আবু সুফিয়ানকে তার কাফেলা সহ বাদশাহর রাজ দরবারে ডাকা হলো এবার বাদশাহ আবু সুফিয়ানকে এক এক করে একটি একটি করে প্রশ্ন করতে লাগলেন মুহাম্মাদের ব্যাপারে যে যেই লোকটি আমাকে চিঠি দিয়েছে এই লোকটি কেমন মানুষ অনেক দীর্ঘ হাদিস সব কথা বলা সম্ভব নয় শুধু একটা পয়েন্ট আমি বলছি তার ওই সব প্রশ্নের ভিতরে একটি প্রশ্ন ছিল যে হাল ইয়াখদের যেই ব্যক্তি নিজেকে নবী বলে দাবি করছে মুহাম্মাদ সে কি কারো সাথে গাদ্দারি করে সে কি আমানতের খেয়ানত করে তখন আবু সুফিয়ান উত্তর দিয়েছিল না সুবহানাল্লাহ অথচ রাসূলের মরণ শত্রু পরে অবশ্য তিনি বলেছিলেন আমার মন চাচ্ছিল মিথ্যে বলি কিন্তু আমার সাথে অনেক লোক ছিল ভয় লাগছিল যদি আমি মুহাম্মাদের ব্যাপারে মিথ্যে অসত্য তথ্য দেই তাহলে ইতিহাস আমাকে মিথ্যেবাদী বলবে তারা আমাকে মিথ্যাবাদী বলবে দেখুন তো একজন কাফেরের ভেতরেও মিথ্যাবাদী হওয়ার আগ্রহ আল্লাহু আকবার চিন্তা করতে গেলে অদ্ভুত লাগে আবার কান্নাও লাগে যে আজকে আমরা কাফেরদের চেয়েও খারাপ হয়ে গেলাম নাকি আবু জাহেল নেতৃত্ব দিয়ে মক্কার বিভিন্ন গোত্রের যুবক বলিষ্ঠ যুবকদেরকে নিয়ে
রাসূলকে হত্যা করতে গিয়েছিল এবং রাতের আধারে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর অবরুদ্ধ করে রাখলো যুবকরা বলল সরদার কেন এই অন্ধকারের ভেতরে আমরা বাহিরে দাঁড়িয়ে রয়েছি আমরা কিসের জন্য অপেক্ষা করছি কেন আমরা ঘরের ভিতরে ঢুকে মুহাম্মাদকে খতম করে দেই না আপনি কি জন্য অপেক্ষা করছেন তখন আবু জাহেল বলেছিল মুহাম্মাদের ঘরের ভিতরে মুহাম্মাদের স্বাধীন মেয়েরা ঘুমিয়ে রয়েছে যদি আমরা এই রাতের অন্ধকারে মুহাম্মাদের ঘরে আক্রমণ চালাই ইতিহাস আমাদেরকে লাঞ্ছিত করবে যে আমরা অন্য মানুষের ঘরে ঢুকে তাদের স্বাধীন মেয়েদেরকে উত্তপ্ত করেছি কষ্ট দিয়েছি এটা হবে আমাদের ললাটে কলঙ্কের দাগ এটা করা যাবে না অপেক্ষা করো সুবহানাল্লাহ আবু জাহিলের মতো কাফের স্বাধীন নারীদের সম্মান কিভাবে দিয়েছিল আজকেও দেখলাম বাংলাদেশের গফরগাঁওয়ে দুই প্রার্থীর মারামারি এক প্রার্থীর মা নিহত হয়েছে কোন জাত নির্বাচনের জন্য আরেকজনের মাকে হত্যা করা হয় এই ধরনের নরক পশু যেই সমাজে থাকবে ওই সমাজের ধ্বংস কিছুতেই ঠেকিয়ে রাখা সম্ভব ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন তাহলে এদের চেয়ে ও আবু জাহেলরা অনেক ভালো ছিল না এই মানদণ্ডে আমার বন্ধুগণ এরপরে বাদশা যখন এক এক করে সব প্রশ্নকর্তা করা হলো এবং আবু সুফিয়ান সবগুলো রিপোর্ট সত্য যখন দিয়েছেন ভালোই বলতে হবে এবার বাদশা মূল্যায়ন করতে লাগলেন যে আবু সুফিয়ান আমি জিজ্ঞাসা করেছিলাম মুহাম্মদ বিশ্বাসঘাতকতা করে কিনা আর তুমি বলেছিলে না করে না আসলে ওয়াকাযালিকার রাসূল লা তাকদির যারা আল্লাহর রাসূল তারা কখনোই গাদ্দারি করে না খেয়ানত করে না খেয়ানত করা বিশ্বাসঘাতকতা করা রাসূলদের বৈশিষ্ট্য নয় সুবহানাল্লাহ অনেক দীর্ঘ হাদিস বুখারীর হাদিস বুখারীর শুরুতেই দীর্ঘ হাদিসটি আছে আপনারা সময় পেলে পড়ে নেবেন অনেক ইন্টারেস্টিং হাদিস আমার বন্ধুগণ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমন একজন আদর্শ ছিলেন শুধু ভালো ভালো কথা বলেই তিনি চলে যান নাই ভালো ভালো কথা আমরা সবাই বলতে পারি ঠিক না কিন্তু আমল আমরা কয়জনে করতে পারি আল্লাহর নবী সেই আদর্শ তিনি যা বলেছেন তাই তিনি করেছেন আল্লাহ কথায় কাজে এরকম মিল পৃথিবীতে আর কারো মধ্যে একশত ভাগ পাওয়া সম্ভব আল্লাহর নবীর আমানতদারিটাকে মুমিনের ইমানের দলিল প্রমাণ হিসাবে গ্রহণ করেছেন অর্থাৎ যার মধ্যে আমানতদারিতা আছে সেই ব্যক্তি মুমিন যার মধ্যে নাই সেই ব্যক্তি মুমিন দাবি করতে পারে কিন্তু আসলে সেই ব্যক্তি মুমিন হতে পারে নাই এই জন্য হযরত আনাস ইবনে মালিক বলছেন মা খাতাবানা নবীন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা খাতাবানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লা ওয়াকাদ ক্বাল লা ঈমানা লিমান লা আমানাতা লাহ ওয়ালা দীনা লিমান লা আহাদা লাহ আনাস বিন মালিক বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই আমাদের সামনে খুতবা দিতেন যখনই আমাদের সামনে দাঁড়িয়ে উপদেশ দিতেন নসিহাত করতেন নির্দেশনা দান করতেন তিনি এই কথাটি বলতে ভুলে যেতেন না রাসূল আমাদেরকে সব সময় বলতেন ওই ব্যক্তির ঈমান নেই যেই ব্যক্তির আমানতদারিতা নেই ওই ব্যক্তির কোনো দিন নেই কোনো ধর্ম নেই যেই ব্যক্তি ওয়াদা করে ওয়াদা রক্ষা করে না ওই ব্যক্তির কোনো ধর্ম নাই আল্লাহু আকবার তাহলে যেই ব্যক্তি অঙ্গীকার পালন করে না তার ধর্ম নাই যেই ব্যক্তি আমানতদারিতা রক্ষা করে না সেই ব্যক্তির ঈমান নাই
আর কিছু বাকি থাকলো কিছুই থাকলো না তার সব কিছু बर्बाद হয়ে গেল এজন্য আমানতদারিতা হচ্ছে রাসূলের শেষ ওসিয়াত সর্বশেষ ওসিয়াত সেই মানবাধিকার সনদের ঘোষণার ক্ষেত্রে অর্থাৎ বিদায় হজের ভাষণে বিদায় হজের ভাষণে রাসূল সব শেষে যেই ওসিয়াতটি করেছিলেন সেটি এরকম ছিল ওমান কানাত ইনদাহু আমানা فليؤديها إلى من ائتمنه إلى من ائتمنه عليها আর শুনে রাখো তোমাদের কাছে যদি কেউ কোনো আমানত রাখে তাহলে সে যেন ওই ব্যক্তির কাছে ওই আমানতকে সুন্দরভাবে যথাযথভাবে পৌঁছিয়ে দেয় খেয়ানত করবে না খবরদার এরপরে আল্লাহর নবী তার হাত আসমানের দিকে জাগিয়ে বললেন اللهم فاشهد اللهم فاشهد اللهم فاشهد الله তুমি সাক্ষী থেকো তোমার কথাগুলো দ্বীনের কথাগুলো শিক্ষাগুলো আমি তোমার বান্দাদের কাছে পৌঁছিয়ে দিয়েছি তুমি সাক্ষী থাকো তুমি সাক্ষী থাকো তুমি সাক্ষী থাকো সুবহানাল্লাহ রাসূলের শেষ ওসিয়াত বিদায় হজের ভাষণে কোন প্রসঙ্গে ছিল এই আমানতের ব্যাপারেই ছিল এই জন্যই এই আমানত যতদিন পৃথিবীতে থাকবে ততদিন পৃথিবী থাকবে আমানত যখন থাকবে না আমানত দারিটা নষ্ট হয়ে যাবে পৃথিবীও থাকবে না এক ব্যক্তি রাসূলের কাছে আসলেন রাসূল তখন সাহাবীদেরকে নিয়ে সামনে নিয়ে কথা বলছিলেন রাসূলের কথার মাঝে সে বাধা দিল রাসূল কথা বলছেন সে মাঝখান থেকে একটা প্রশ্ন করে বসলো ইয়া রাসূলুল্লাহ মাতা সাআ কিয়ামত কখন হবে রাসূলের শিক্ষাদানের পদ্ধতি ছিল যখন তিনি কথা বলতেন তখন কারো প্রশ্নের জবাব দিতেন না কারণ তাহলে তার কথাটা ধারাবাহিকতা নষ্ট হয়ে যায় কিন্তু তিনি ওই প্রশ্নটা মনে রাখতেন আলোচনা শেষ করলেন শেষ করে প্রশ্ন করলেন জিজ্ঞাসা করলেন আইনা সাআল আমাকে প্রশ্ন করেছিলে কে তখন সেই প্রশ্নকর্তা দাঁড়িয়ে বললেন আমি করেছি ইয়া রাসূলুল্লাহ রাসূল বললেন কিয়ামত কখন হবে জানতে চেয়েছো কিয়ামত তখন হবে ইদা দুইয়াতিল আমানা যখন আমানতকে নষ্ট করে দেয়া হবে তখন কিয়ামত হবে এখন প্রশ্ন আরেকটু এসে যায় না আমানত নষ্ট করা হবে কিভাবে সেটা জানতে ইচ্ছে করে না আবার প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ কাইফা তুদাইয়াউল আমানা আমানত নষ্ট করা হবে কিভাবে রাসূল জবাব দিলেন ইদা উসিদাল আমরু ইলা গায়রি আহলে ফানতাযির সাআ যখন নেতৃত্ব কর্তৃত্ব ক্ষমতা এমন লোকদের হাতে তুলে দেয়া হবে যারা ওই দায়িত্ব পালনের যোগ্য নয় অর্থাৎ অযোগ্য লোকদের কাছে যখন দায়িত্ব তুলে দেয়া হবে ফান্তাযির সাআ তখন তোমরা কিয়ামতের জন্য অপেক্ষা করতে থাকো আল্লাহু আকবার আমার বন্ধুগণ এবার আপনারাই বিচার করবেন দায়িত্ব কোথায় কোন মানুষের হাতে তুলে দিচ্ছেন দায়িত্ব সব পর্যায়ের দায়িত্ব ইমাম আল কারাদাবি বলছেন যে বর্তমান পৃথিবীর কিছু মানুষ ওরা আমাদেরকে বুঝায় যে তোমরা ইসলাম নিয়ে কোরআন নিয়ে হাদিস নিয়ে মসজিদের চার দেয়ালের মধ্যেই থাকো এর বাহিরে আসবে না অর্থাৎ টেলিভিশন আমাদের থাকবে তাদের সমস্ত প্রচার মাধ্যম আমাদের থাকবে ক্ষমতার মসনদ আমাদের থাকবে তোমাদের যেখানে যা সব কিছু আমাদের থাকবে তোমরা শুধু মসজিদে বসে থাকবে আচ্ছা আপনারাই বলুন আল্লাহ কসম আল্লাহ কি কখনো এরকম পছন্দ করতে পারেন আমার কথা নয় ইউসুফ কালামি বলছেন যে আল্লাহর প্রিয় বান্দারা তারা মসজিদে বসে থাকবে আর দুনিয়ার সমস্ত ফাসেক ফুজ্জার মদখোর পাপিষ্ঠ জিনাখোর এরা আল্লাহর বান্দাদের উপরে আধিপত্য করবে এটা আল্লাহ কোনোদিন চাইতে পারেন না আল্লাহ কি চান আল্লাহ চান তার প্রিয় বান্দারা যারা তাকে ভয় করে যারা কোরআন মেনে চলে
রাসূলকে ভালোবাসে ইসলামের পূর্ণাঙ্গ রূপায়ণ করে জীবনে তারাই পৃথিবীর নেতৃত্ব করুক এটাই আল্লাহ চান তারপরেও ঠিক আছে বাবাজিরা আমরা মসজিদ নিয়েই থাকব তোমরা দুনিয়া নিয়ে থাকো এখন মসজিদ নিয়ে থাকবেন তাও তারা থাকতে দিতে চায় না কোথায় যাবেন না বেশি কথা বলবেন এবার সুন্দরবনে যাওয়ার পথে এখনো পথ যে যেখানে থাকুন না কেন সব জায়গায় মুসলমান আছে আলহামদুলিল্লাহ আমরা যদি আমানতদার হয়ে যাই সবাই শান্তি পাবে আপনি শান্তি পাবেন আমিও আর আমানতের খেয়ানত করলে আপনি হয়তো দুই একদিন একটু শান্তি পেতে পারেন কিন্তু এর ব্যারাম এর অশান্তি সুদূর প্রসারী ইমাম ইবনুল কাইয়্যিম তার নাম শুনেছেন তিনি বলছেন যে শাহওয়াত মানে মানুষের মধ্যে কি আছে শাহওয়াত আছে পাশবিকতা আছে হিংস্রতা আছে গুনাহ করার রিপু আছে ওই কুরিপু থেকে নিজেকে হেফাজত করতে ধৈর্য লাগে কি লাগে সবর লাগে এই সবরটা ধারণ করা ওই সবরের চেয়ে অনেক ভালো যেই সবরটা কুরিপুর অনুবর্তী হয়ে তারপরে মানুষ ধারণ করে অর্থাৎ ধরুন আপনাকে বলা হলো আপনি চুরি করবেন না কিন্তু আপনি মনকে মানাতে পারলেন না চুরি করেই ফেললেন চুরি করার পরে কি হলো আপনার সুনাম শেষ হয়ে গেল হাতটা কেটে দেয়া হলো সম্পত্তি ক্রোক করা হলো ঠিক না ছেলে সন্তান সব সমাজের কাছে হেয় হয়ে গেল তখন আপনাকে সবর করতে হবে না হবে না সম্পদও যাবে ওই সবরটা ভালো নাকি আগে সবর করাটা ভালো ছিল সুবহানাল্লাহ বলবেন না অতএব আমানতদারিতা রক্ষা করতে সবর লাগবে এই সবরটা ওই সবরের চেয়ে ভালো খেয়ানত করার পরে যে দীর্ঘ মেয়াদি আল্লাহর গজব আসবে তার থেকে অনেক ভালো এই সবরটা করা সবাই পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এতক্ষণ ধরে আমরা আমানতের গুরুত্ব আলোচনা করলাম এবার আমরা চলে যাব আরেকটি পয়েন্ট বা শেষ পয়েন্ট সেটি হচ্ছে আনওয়াউল আমানাতি ওয়া মাজালাতুহা আমানতের প্রকারভেদ এবং ক্ষেত্রগুলো কি এগুলো আমরা আমাদের জীবনের সাথে মিলিয়ে মিলিয়ে নিব ইনশাআল্লাহ কারণ তাত্ত্বিক আলোচনা করলে তেমন লাভবান হওয়া যায় না সুবহানাল্লাহ বললাম আলহামদুলিল্লাহ বললাম কেঁদে কান্নাকাটি করে চলে গেলাম কিন্তু আমাদের জীবনে এই জিনিসটি কিভাবে কোথায় কখন বাস্তবায়ন করব সেই প্রয়োগের দিকটাও আমাদের জানা উচিত আচ্ছা ওলামায়ে কেরাম কোরআন এবং সুন্নাহ গবেষণা করে আমানাতের অনেক ক্ষেত্র এবং প্রকারভেদ উল্লেখ করেছেন একটি হচ্ছে আল আমানাতু ফিল ইবাদা ইবাদাতের ক্ষেত্রে আমানতদারিতা সুবহানাল্লাহ তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা কিছু আমাদের উপরে ফরজ করেছেন কি করেছেন ফরজ মানে অলঙ্ঘনীয় দায়িত্ব করে দিয়েছেন যেমন নামাজ পড়া রোজা রাখা যাকাত দেয়া হজ করা মা বাবার আদেশ মেনে চলা এগুলো কি কাজ আল্লাহ বলছেন হাদিসে কুদসির ভেতরে আমার বান্দা আমার সান্নিধ্যে সবচেয়ে তাড়াতাড়ি চলে আসে যদি আমার ফরজ ইবাদত গুলো সে আদায় করে তাহলে ফরজ ইবাদত গুলো এগুলোকে মনে করতে হবে আমানত নামাজ কি আমানত রোজা কি তো যেই ব্যক্তি নামাজ পড়লো না নামাজকে হেফাজত করলো না সে আমানতের সাথে খেয়ানত করলো এজন্য রাসূল বলছেন মান হাফাযা আলাইহা যেই ব্যক্তি নামাজকে হেফাজত করলো অর্থাৎ এই আমানতকে
রক্ষণাবেক্ষণ করলো, এই আমানাতকে নষ্ট হতে দিল না। কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন এই নামাজ তার জন্য নূর হবে। কি হবে? নূর লাগবে, নূর লাগবে। কোথায় লাগবে? সব জায়গায় লাগবে, বিশেষ করে জাহান্নামের উপরে প্রতিষ্ঠিত সিরাত বা পুল সিরাত পার হতে কি লাগবে? নূর লাগবে। ওয়া বুরহান, বুরহান মানে হলো অকাট্য প্রমাণ, যুক্তির জন্য, মুক্তির জন্য প্রমাণ হয়ে যাবে সুবহানাল্লাহ। ওয়া নাজাতান, এবং নাজাতের ওসিলা হয়ে যাবে, নাজাত হয়ে যাবে সুবহানাল্লাহ। এই নামাজকে হেফাজত করলে তাহলে নামাজটা হচ্ছে কি? আমানত। পক্ষান্তরে ওয়ামান লাম ইউহাফিজ আলাইহা, যেই ব্যক্তি নামাজ নামক আমানাতকে হেফাজত করলো না, লাম তাকুন লাহু নূরান ওয়ালা বুরহানান ওয়ালা নাজাতান ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে যখন একটু আলোর খুব প্রয়োজন হবে সে আলো পাবে না, যখন তার মুক্তির জন্য আল্লাহর কাছে বুরহান প্রয়োজন হয়ে যাবে, প্রমাণ লাগবে, তার মুক্তির কোনো প্রমাণ তার সাথে থাকবে না, এবং সর্বোপরি নাজাতের কোনো পথ সে খুঁজে তার হাসর কাদের সঙ্গে হবে? ওয়াকানা ইয়াউমাল কিয়ামাতি মা কারুনা ওয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া উবাই বিন খালফ, পৃথিবীর ইতিহাসে আল্লাহর সঙ্গে যারা নাফরমানি করেছে, এই পৃথিবীতে আল্লাহর সঙ্গে যারা সবচেয়ে বেশি নাফরমানি করেছে, আল্লাহর সঙ্গে সবচেয়ে বেশি বেয়াদবি করেছে, তাদের মধ্যে এই ব্যক্তিরা হলো প্রধান, এরা হলো নেতা। কারুন, ফিরাউন, হামান, উবাই বিন, এই লোকগুলোর পরিচয় কি একটু জেনে দেখুন তো, আপনি একটু চিন্তা করলেই খুঁজে পাবেন, যারা নামাজ পড়ে না তাদের সঙ্গে কোনো না কোনোভাবে এই লোকদের চারিত্রিক মিল আছে। যেমন ধরুন করুন, করুন ছিল ওই যুগের শ্রেষ্ঠ ধনী, সম্পদশালী, তার নামাজ না পড়ার পেছনে কারণ ছিল কি? সম্পদের মোহ, অহংকার, একদিকে অহংকার আর একদিকে সম্পদের মোহ। যেমন ধরুন আজান হয়ে যায় কিন্তু অনেক ব্যবসায়ী মসজিদে যায় না, মোহ, কারণ আজান হলে বেচা কিনে একটু ভালো জমে, ক্রেতারা চিন্তা করে আজান হয়ে গেছে সময় কম, ভাই তাড়াতাড়ি দাও, অথচ তার উচিত ছিল কি? আজান হয়েছে, ক্রেতা বিক্রেতা একসাথে কোথায় চলে যাবে? ইবনে মাসউদ বলছেন, আমি একদিন বাজারে গেলাম, আমি দেখতে পেলাম বিক্রেতারা বাজারে তাদের পসরা সাজিয়ে বসে আছেন, ক্রেতারা ক্রয় করছেন, হঠাৎ করে আজান হয়ে গেল, বিক্রেতার হাতে দাড়ি পাল্লা ছিল, পণ্য ওজন করছেন, আর ক্রেতা টাকা নিয়ে দাঁড়িয়ে রয়েছেন, ঠিক সেই মুহূর্তে আজান হয়ে গেছে, দেখতে পেলাম ক্রেতা দাঁড়ি পাল্লা রেখে দিয়েছেন, আর ক্রেতা বিক্রেতা একসাথে নামাজে চলে যাচ্ছেন, তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহি ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইয যাকা। তখন ইবনে মাসউদ বললেন, এরাই তো হলো সেই সব মানুষ যাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, রিজালুন, আমার প্রিয় বান্দারা হচ্ছে ওই সমস্ত মানুষ, লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন, ক্রয় বিক্রয় ব্যবসায় বাণিজ্য যাদেরকে আমার জিকির থেকে, আমার নামাজ থেকে, যাকাত থেকে বিরত রাখে না, তারাই হলো আমার প্রিয় মানুষ সুবহানাল্লাহ। আর এখন আজান যত হয় ব্যবসা তত জমে, ইন্না লিল্লাহি। এই জন্য ইসলামের মহান খলিফা উমার ইবনে খাত্তাব যখন কাউকে কোনো এলাকার শাসক বানিয়ে পাঠাতেন, তাকে প্রথমেই নামাজ পড়বার জন্য আদেশ করতেন, তুমি নামাজ পড়বে এবং জনগণকে নামাজ পড়াবে, আর বলতেন, ওয়ামান মান হাফাযা আলাইহা,
فقد حفظ دينه যেই ব্যক্তি নামাজকে হেফাজত করবে নামাজকে হেফাজত করলো সেই ব্যক্তি তার দ্বীনকে হেফাজত করলো ওমান দাইয়াহা আর যেই ব্যক্তি নামাজকে নষ্ট করে দিল নামাজকে হেফাজত করলো না নামাজ সময় মতো আদায় করলো না ফাহুয়া লিমা সিওয়াহা আদিয়া সে সব দায় দায়িত্বকে নষ্ট করে দিবে নামাজ সবচেয়ে বড় আমানত এই আমানত যে রক্ষা করে না সে অন্যান্য আমানত রক্ষা করবে তা কল্পনা করা যায় না অতএব যারা ক্ষমতায় রয়েছে দায়িত্বে রয়েছে স্কুলের হোক কলেজের হোক বিশ্ববিদ্যালয়ের হোক বিচারাঙ্গনের হোক কলকারখানার হোক রাষ্ট্রের হোক যারা যেখানে দায়িত্বশীল রয়েছে মনে রাখবেন তারা যদি নামাজি হয় আমানতদার হবে আর বেনামাজি হলে সেই ব্যক্তি আপনার আমার অধিকার রক্ষা করবে তা কোনোদিন হয়নি এবং হবেও না ঠিক কথা ঠিক না বে ঠিক ঠিক আমার বন্ধুগণ এইজন্য আমরা ইনশাআল্লাহ প্রথমত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদতের যে আমানতদারিতার দায়িত্ব দিয়েছেন এই দায়িত্ব আমরা সবাই মেনে চলব সবাই রাজি আছি পাঁচ ওয়াক্ত নামাজ যে যেখানে আছি সময় মতো আজান হলে আদায় করব রাজি আল্লাহ তুমি কবুল করো আমিন আল্লাহ তুমি কবুল করো আমিন আলহামদুলিল্লাহ আরেক প্রকার দায়িত্ব হচ্ছে আল আমানাতু ফি হিফযিল জাওয়ারিহ এটি কি বলা হয় আল আমানাতু ফিল আরাদ মান সম্মান রক্ষার আমানত সুবহানাল্লাহ মান সম্মান এটা একটা আমানত এটা বড় আমানত না যার মান সম্মান নাই তার কোনো দাম আছে কোনো দাম নাই তার বেঁচে থাকাটা না থাকার মতোই মনে হয় এই জন্য ইসলাম একদিক থেকে আমাদেরকে এমন আচরণ শিক্ষা দিয়েছে যাতে করে আমাদের মান সম্মান নিয়ে কেউ কথা বলতে সুযোগ না পায় আবার অন্য দিক থেকে আমাদেরকে বলেছে তোমরা অন্যদের মান সম্মান নিয়ে কথা বলবে না কখনো না গীবাত করবে না ঠিক না পরনিন্দা করবে না কাউকে অন্যায় ভাবে অপরাধী বানাবে না যে ব্যক্তি অপরাধ করেনি তুমি যদি তাকে অপরাধী বলে অভিযুক্ত করো তাহলে সেটা হবে তার মান সম্মানের জন্য ভয়ানক কি অপবাদ এই কাজ তুমি করবে তো মান সম্মান যাতে আমাদের রক্ষা হয় কেউ যেন আমাদের মান সম্মান নিয়ে কথা বলতে না পারে সেই জন্য ইসলামের শিক্ষা হলো আমাদের এই যে হাত আছে পা আছে চোখ আছে মাথা আছে তথা প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গকে হেফাজত করতে হবে সুবহানাল্লাহ যদি এই অঙ্গগুলোকে হেফাজত করতে পারি তাহলে আমাদের মান সম্মান কেউ নষ্ট করতে পারবে না কেউ সহজে সুযোগও পাবে না এইগুলো আমানত হাত আমানত চোখ মাথা পেট সব আমানত আল্লাহর নবী বললেন ইস্তাহিউ মিনাল্লাহি হাক্কাল হায়া আমার সাহাবীরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সম্মান করো আল্লাহকে ভয় করো শ্রদ্ধা করো সম্ভ্রম করো সাহাবা কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ কুল্লুনা নাস্তাহি মিনাল্লাহি হাক্কাল হায়া আমরা সবাই আল্লাহকে সম্মান করি আল্লাহকে লজ্জা করি সম্ভ্রম করি শ্রদ্ধা করি রাসূল কারীম বললেন তোমরা যে অর্থে বলেছ আমি সেই অর্থে মিন করিনি আমি বলছি আনতাহ ফাযার রাসা ওয়া মা হাওয়া ওয়াল বাতুনা ওয়া মা ওয়া অথবা আনতাহ ফাযার রাসা ওয়া মা ওয়া ওয়াল বাতুনা ওয়া মা হাওয়া আল্লাহকে ভয় করা শ্রদ্ধা করার অর্থ হলো এই মস্তিষ্কটাকে হেফাজত করবে এই মস্তিষ্কের ভেতরে যেই ঈমান তুমি ঢুকিয়েছো যেই সত্যের বিশ্বাস ধারণ করেছো যে আদর্শকে লালন করছো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এই আদর্শকে তুমি হেফাজত করবে সুবহানাল্লাহ তোমার এই মস্তিষ্ক ভেদ করে ইসলাম বিরোধী কোরআন বিরোধী সত্য বিরোধী কাফির মুশরিকদের পচা দুর্গন্ধময় মস্তিষ্ক প্রসূত ধ্যান ধারণা বিবেচনা মতবাদ দর্শন যেন তোমার মস্তিষ্কের ভেতরে অনুপ্রবেশ করতে না পারে তুমি হবে অতন্ত্র প্রহরীর মতো সমাজতন্ত্র মানব রচিত নীতিমালা আছে ধর্মনিরপেক্ষতাবাদ
কোরআন বিরোধী যত পপ মত এগুলো তোমার মস্তিষ্কের ভিতরে জায়গা দিতে পারবে না এখন তো 1400 বছর আগে রাসূলের কি সুদূর প্রসারি কথা কারণ সবকিছু কোন জায়গায় থাকে কোন জায়গায় মানসিক যন্ত্রণায় কি দিয়ে এজন্য আল্লাহ বলছেন লানাসফাআম বিন্নাসিয়া নাসিয়াতিন কাযিবাতিন লানাসফাআম বিন্নাসিয়া ওই কাফেরগুলোকে এই জায়গায় ধরব কোন জায়গায় মাথার অগ্রভাগে ধরে ওদেরকে জাহান্নামে ফেলে দিব বিজ্ঞানীরা চিন্তা করলেন এত জায়গা থাকতে আল্লাহ কাফেরদের মাথার অগ্রভাগকে কেন উল্লেখ করলেন এর রহস্যটা কি অবশেষে গবেষণা করে দেখা গেল যে মানুষ যত সিদ্ধান্ত নেয় চিন্তা ভাবনা করে এই সিদ্ধান্তটা এই জায়গা থেকে আসে সুবহানাল্লাহ যেহেতু ওরা কুফরি করেছে নাফরমানি করেছে আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ করেছে দ্বীনের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল এই জায়গা থেকে অতএব মস্তিষ্কের ওই জায়গায় ধরে আল্লাহ বলছেন আমি জাহান্নামে ফেলে দিব তাহলে মস্তিষ্কটা আমানত নয় ওয়ান তাহফাযাল আলবাতনা ওয়ালবাতনা ওয়ামা হাওয়া এই পেটকে হেফাজত করবে এই পেটের ভেতরে যেন হারাম ঢুকতে আল্লাহু আকবার রাসূল বলছেন العين والقلب العين تزني القلب يزني চোখ ব্যভিচার করে মন ব্যভিচার করে তার মানে চোখ যখন অসংযত হয়ে যায় আল্লাহর বিধান লঙ্ঘন করে আল্লাহ বলছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম হে রাসূল আমার মুমিন বান্দাগুলোকে বলে দাও তারা যেন দৃষ্টিকে হেফাজত করে দৃষ্টিকে পর নারীর দিকে নিষিদ্ধ বস্তুর দিকে না তাকায় অতএব যেই ব্যক্তি এই নির্দেশকে লঙ্ঘন করে রাস্তাঘাটে পথে প্রান্তরে বিভিন্ন জায়গায় টেলিভিশনে পত্র পত্রিকায় ম্যাগাজিনে বেগানা নারীর দিকে তাকিয়েছে বেগানা নারীর নিষিদ্ধ অঙ্গ দেখেছে রাসূল বলছেন ওই চোখ জিনা করেছে ইন্না লিল্লাহ এবং যেই ব্যক্তির মনের ভেতরে এরকম খারাপ চিন্তা ঘুরপাক খেয়েছে ওই মন জিনা করেছে চোখ থেকে মনে যায় চোখ থেকে মনে যায় মন যখন চিন্তা ভাবনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেয় তখন মানুষের গুপ্তাঙ্গতা বাস্তবায়ন করে অতএব একটা আরেকটার সঙ্গে সম্পৃক্ত এজন্য আল্লাহ বলছেন আল ইয়াউমা নাখ على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون আজকে আমাদের ময়দানে তোমাদের মুখে তালা লাগিয়ে দেয়া হবে সিলমোহর লাগিয়ে দেয়া হবে তোমার বাকশক্তি বন্ধ করে দেয়া হবে হাত কথা বলবে পা সাক্ষ্য দিবে শরীর অঙ্গগুলো প্রত্যঙ্গগুলো তোমার বিরুদ্ধে আল্লাহর কাছে সাক্ষ্য দেবে তুমি যাদের জন্য নাফরমানি করেছিলে সেই অঙ্গগুলোই তোমার বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ করবে কারণ তুমি আমানতের খেয়ানত করেছ এজন্য আমরা হাত দিয়ে চুরি করব ডাকাতি করব কাউকে অন্যায় ভাবে বড় বড় নাম বানিয়ে কোপাব আল্লাহর কসম যারা স্বাধীন দেশের মানুষদেরকে রামদা দিয়ে কোপায় অন্যায় ভাবে মানুষকে ঘর থেকে বের করে দেয় মানুষকে নির্যাতন করে তারা গদ্দার আমানতের সঙ্গে খেয়ানত করে এরাই হলো জঙ্গি এরা কি অতএব আমরা মানুষকে হত্যা করব না আমরা মানুষকে আঘাত করব না আমরা মানুষকে ভালোবাসা দেব আমরা মানুষের পক্ষে দাঁড়াব মানুষের বিপক্ষে যারা দাঁড়ায় মানুষকে অন্যায় ভাবে হত্যা করে আমরা তাদের বিরুদ্ধে জীবন পণে কি করব প্রতিবাদ করব এটাই হলো এই মসজিদের মেসেজ মাদ্রাসা এবং মসজিদ মাহফিল আলেম ওলামাদের শিক্ষা হলো
উন্নত নৈতিকতায় উন্নীত হওয়া মানুষকে ভালোবাসার শিক্ষায় উজ্জীবিত হওয়া মানুষের অধিকারকে প্রতিষ্ঠা করার সংগ্রাম করা কিন্তু ইসলামকে যারা পছন্দ করে না ইসলামকে যারা বুঝে না তারা মসজিদকে ভয় পায় মাদ্রাসাকে ভয় পায় কোরআনকে ভয় পায় মসজিদ এবং মাদ্রাসার সঙ্গে যারা দুশমনি করে তারা আল্লাহর দুশমন রাসূলের দুশমন তারা মানবতার ইতিহাসে সবচেয়ে বড় বিশ্বাসঘাত ঠিক আমার বন্ধুগণ রাসূলের জন্য বলছেন ইদমানুল সিত্তান আদমান লাকুম বিল জান্নাহ আল্লাহু আকবার আমাকে কথা দাও ছয়টি কাজ করবে কয়টি ছয়টি কাজ করবে আমাকে কথা দাও আমিও তোমাদেরকে কথা দিলাম তোমরা জান্নাতে যাবে বরং আদমান আমি জামিন হলাম গ্যারান্টার হলাম প্রতিভু হলাম তোমাকে জান্নাতে নিয়ে যাবো রাসূল বলছেন আর রাসূল বানিয়ে কোনো কথা বলেন না ওহির মাধ্যমে বলেন ছয়টা কাজ কি উসদুকু ইদা হাদাসতু যখন কথা বলবে সত্য কথা বলবে কি বলবে আজকে আমাদের অবস্থা দেখলে মনে হয় আমরা যেন কসমই করেছি মিথ্যা বই সত্য কথা কহিব না কোর্টে গিয়ে কসম করে সত্য বই মিথ্যা কথা কহিব না আসলে মনে মনে বলে মিথ্যা বই সত্য কথা কহিব না আসলে এই বই অর্থ কি তা অনেকে জানেও না ভাই আরেক সহজ করে লেখা যায় না আমি মিথ্যা কথা বলিব না বাস মিথ্যা বই সত্য কথা কহিব না বই অর্থটা কি বই মানে অনেকে তো মনে করে পড়ালেখার বই বই মানে এখানে কি ব্যতীত মানে সত্য ব্যতীত মিথ্যা কথা বলবো না সুবহানাল্লাহ এক নম্বর কি সত্য কথা বলতে হবে এখানে যারা আছে সবাই জান্নাতে যেতে চাই সবাই যেতে চাই এক নম্বর কি করতে হবে আলহামদুলিল্লাহ দুই নম্বর ওয়াদ্দু ইজা তুমিনতুম যখন তোমাদের কাছে আমানত রাখা হবে আমানত তার প্রাপকের কাছে যথার্থভাবে পৌঁছিয়ে দাও তিন নম্বর ওয়াউফু ইজা ওয়াদতুম যখন কারো সাথে কোনো ওয়াদা করবে অঙ্গীকারে আবদ্ধ হবে অঙ্গীকার পালন করবে বলুন তো এর চেয়ে সুন্দর আদর্শ পৃথিবীতে আছে আর চার নাম্বার ওয়াহফাযু ও কুফু আইদিয়াকুম তোমরা তোমাদের হাত পা গুলোকে সংযত রাখো এই হাত দিয়ে পা দিয়ে কাউকে কষ্ট দিও না রাসূলকে বলা হলো শ্রেষ্ঠ মুসলিমকে আইয়ুল মুসলিমি আফদল রাসূল বললেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদে সত্যিকার মুসলিম খাঁটি মুসলিম অকৃত্রিম মুসলিম পরিপূর্ণ মুসলিম সেই ব্যক্তি যেই ব্যক্তি কথা দিয়ে হাত পা দিয়ে কাউকে কষ্ট দেয় না যেই নবীর আদর্শ হলো মানুষকে কষ্ট না দেয়া আজকে সেই নবীর আদর্শ যারা ধারণ করা হয় করে তাদেরকে গালি দেওয়া হয় তাদেরকে নানা ধরনের অপবাদ দিয়ে লাঞ্ছিত করা হয় আমার বন্ধুগণ পাঁচ নম্বর ওয়াহফাযু ফুরুজাকুম গুদ্দু আবসারাকুম পাঁচ নম্বর গুদ্দু আবসারাকুম দৃষ্টিকে সংযত করো সুবহানাল্লাহ এই একটা আদেশ মানা গেলে সব ঠিক হয়ে যেত সব কি হয়ে যেত আজকে আমরা চিৎকার করে বলছি যে ভারত থেকে আসা অসভ্যতা বন্ধ করতে হবে সংস্কৃতির নামে বিনোদনের নামে এখন আমাদের ঘর এক একটা ঘর পৃথিবীর সবচেয়ে নোংরা সিনেমায় পরিণত হয়েছে একবার এক মনীষী বললেন এখন তো আমরা সবাই পূজা করি তোমার ঘরের মধ্যে পূজা হয় তুমি জানো তখন আরেকজন বলল তুমি কি বলছো দুষ্টামি করছো না তিনি বললেন না দুষ্টামি করছি না কিভাবে শুনবে তোমার ঘরের মধ্যে কি ইন্ডিয়ান টিভি চলে সিরিজ চলে চ্যানেল চলে চলে দেখাও তো
ইন্ডিয়ার যত চ্যানেল আছে একটা চ্যানেলের একটা অনুষ্ঠানও কি মূর্তি পূজা ছাড়া আছে এগুলো তোমার ঘরে তুমি দেখো স্ত্রী দেখে ছেলে মেয়েরা দেখে তাহলে ওই মূর্তিটা কার ঘরে হচ্ছে ওই মূর্তির পূজাটা কার ঘরে হচ্ছে তোমার ঘরে মুসলমান তোমার ঘরে মূর্তি পূজা ঢুকেছে কিন্তু তোমার কাছ থেকে অনুমতি নিয়ে ঢুকে না বুঝতেও পারছি না আমরা ঘরের মধ্যে কি হচ্ছে তাহলে ওই টেলিভিশনের পর্দায় দুর্গা পূজা হওয়া আর বাস্তবে একটা দুর্গা কিনে এনে ঘরের মধ্যে রাখার মধ্যে আসলে বাস্তবে কোনো পার্থক্য আছে একই তো কথা হাই রে মুসলমান যদি কেউ সিদ্ধান্ত নেয় আজকে থেকে আমি অশ্লীল কোনো নাটক দেখব না অশালীন কোনো ছায়াছবি দেখব না রাস্তাঘাটে বেগানা নারীর দিকে কুদৃষ্টি দেব না আল্লাহর কসম ইনশাআল্লাহ সেই ব্যক্তি আল্লাহর ওলি হয়ে যাবে সন্দেহ নেই আমাদের কাছে প্রমাণ আছে হয়তোবা কখনো কোনো আলোচনায় বলেওছিলাম আবার একটু বলছি রাসূলুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে বসে আছেন হঠাৎ করে এক যুবক তার সামনে আসলো ইয়া রাসূলুল্লাহ ইযানলি ফিজ-জিনা হে রাসূল আমাকে জিনা করার পারমিশন দিতে হবে কি আজীব কথা আশ্চর্য কথা কি নোংরা কথা সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে গেলেন হতবাক হয়ে গেলেন এই যুবক কি বলছে রাসূল এখানে বুঝতে পারলেন তাদের মানসিকতা সবাইকে বসিয়ে দিলেন যুবককে বললেন যুবক আমার কাছে এসো সুবহানাল্লাহ একেবারে কাছে নিয়ে আদর করে নিজের পায়ের সাথে পা লাগিয়ে হাঁটুর সাথে হাঁটু লাগিয়ে বসিয়ে দিলেন এবার দয়ার নবী মানবতার নবী বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যুবককে বুঝাতে লাগলেন দেখো যুবক তুমি যে অপকর্ম করতে চাচ্ছ এই অপকর্মটি যদি তোমার মা করে তাহলে কি তুমি তা মেনে নিতে পারবে যুবক জবাব দিল আল্লাহি আল্লাহর কসম আমার মায়ের ক্ষেত্রে আমি এই অপকর্মটি কিছুতেই মেনে নেব না রাসূল বললেন তুমি যেমনি ভাবে তোমার মায়ের জন্য তা মেনে নিতে পারছো না ওয়ালান নাস ইয়ারদাউনা হাদাল উম্মাহাতিহিম পৃথিবীর কোন মানুষ তাদের মায়ের জন্য এটি মেনে নিতে পারে না এক এক করে ওই যুবকের ভেতরের ঘুমন্ত বিবেককে জাগ্রত করবার জন্য প্রশ্ন করতে লাগলেন তোমার বোন তোমার খালা তোমার ফুফি তোমার নানি এইভাবে এক এক করে প্রশ্ন করলেন তারা যদি এই অপকর্মটি কমিট করে তাহলে তুমি মেনে নিতে পারবে আর প্রতিবার যুবক কসম করে একই জবাব দিল আল্লাহর কসম আমি কিছুতেই তা মেনে নেব না রাসূল বললেন যুবক তুমি যেমনি ভাবে মেনে নিতে পারছো না তোমার মায়ের জন্য খালার জন্য ফুপুর জন্য দাদির জন্য নানির জন্য পৃথিবীর কোনো মানুষ তা মেনে নিতে পারবে না তুমি নিজে যা নিজের জন্য ভালো মনে করছো না তুমি কেন মানুষের ক্ষেত্রে একইভাবে বিষয়টিকে ভাবছো না কারণ সেই মেয়েটি কারো মা হবে কারো বোন হবে কারো খালা হবে এই অপকর্ম তুমি কি করে করতে চাও তোমার বিবেক কোথায় গেল যুবক ওই যুবক আল্লাহর নবী যখন যুবকের ভেতরের ঘুমন্ত বিবেককে ধাক্কা দিয়ে জাগিয়ে দিলেন ওই যুবক মাথা নিচু করে বলল ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কসম আমি আর কোনদিন এই অপকর্ম করব না আমাকে মাফ করে দাও আল্লাহর নবী দোয়া করে দিলেন আল্লাহুম্মা তাহির কালবা হে আল্লাহ এই যুবকের কলবকে তুমি পবিত্র করে দাও চরিত্রকে সংশোধিত করে দাও ওই জায়গা থেকে যুবক উঠে গেল মৃত্যু পর্যন্ত কোনদিন কোন নারীর দিকে চকুচু করে আর তাকায় নাই কত বড় অলি হয়ে গেছে আমার বন্ধুগণ বিশেষ করে আমার যুবক ভাইয়েরা যুবকদের জন্য এটা বড় পরীক্ষা অগ্নি পরীক্ষা বিশেষ করে আজকের এই পৃথিবী আজকের এই অসভ্য জগতে যেখানে হাতের মুঠোয় সব অসভ্যতা খুব সহজেই সহজলভ্য হয়ে গেছে আল্লাহর ভয় ছাড়া পৃথিবীর কোন শক্তি এই ধ্বংসের হাতছানি থেকে তোমাকে বাঁচাতে পারবে না হে যুবক আল্লাহর ভয়ে এই অসভ্যতাকে আমরা প্রত্যক্ষ
সমাধান করলাম এই রকম সিদ্ধান্ত যারা এখন নিতে পারো আবারো আল্লাহকে হাত চাড়িয়ে দেখাও আল্লাহ তুমি কবুল করো আমিন আমিন আল্লাহ তুমি কবুল করো আমিন আমিন আল্লাহ আমাদের কলবকে পবিত্র করে দাও আমিন চরিত্রকে সংশোধন করে দাও আমিন সবাই পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ ষষ্ঠ নাম্বার واحفظوا فروجكم এবং তোমরা তোমাদের লজ্জাস্থানগুলোকে হেফাজত করো সুবহানাল্লাহ ছয়টা মনে থাকবে সত্য কথা বলবে আমানতদারিতা রক্ষা করবে কথা দিয়ে কথা রাখবে অঙ্গীকার পালন করবে হাত পা দিয়ে কাউকে কষ্ট দেবে না দৃষ্টিকে হেফাজত করবে লজ্জাস্থানকে হেফাজত করবে এই ছয়টি কাজ যে ব্যক্তি করতে পারে সে কি নামাজ ছাড়বে না রোজা ছাড়বে না আল্লাহর সাথে কোথাও নাফরমানি করবে না করতে পারে না আল্লাহ এই ছয়টি কাজ যেন আমরা করে তোমার হাবিবের সঙ্গে জান্নাতে যেতে পারি আমাদেরকে তাওফিক দাও আমিন আমিন আমানাতের আরেকটি প্রকার হচ্ছে আল আমানাতু ফিল ওয়াদাইয় মানুষের গচ্ছিত জিনিসের আমানতদারিতা বা আমানত রক্ষা করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেমনটি নির্দেশ করেছেন তোমরা আমানতকে তাদের প্রাপকের কাছে পৌঁছিয়ে দাও আপনার কাছে আমার কাছে যত মানুষ যত আমানত রাখবে সেগুলো আমরা কি করব ওইভাবেই তাদের কাছে পৌঁছিয়ে দেব মুহাম্মদ রাসূলুল্লাহ মক্কার লোকেরা তাকে হত্যা করতে গিয়েছে অথচ তিনি আলীকে বললেন আলী যখন ইসলাম গ্রহণ করেছিলেন তখন তার বয়স ছিল মাত্র সাত বছর কত বছর সাত বছর আর তাহলে হিজরতের সময় বয়স কত হবে সাতের সঙ্গে তেরো যোগ করেন কত হবে বিশ বছর বিশ বছরের যুবক মানে টকবকে ফুটন্ত গোলাপের পাপড়ির মতো টকবকে যুবক যুবককে বলছেন যুবক আলী আমার চাদরটা মুড়ি দিয়ে আমার বিছানায় ঘুমিয়ে পড়ো আমি চলে যাব তোমার দায়িত্ব হলো এই আমানতগুলো গচ্ছিত সম্পদগুলো প্রাপকদের কাছে পৌঁছিয়ে দিও সুবহানাল্লাহ যারা তাকে হত্যার জন্য গিয়েছিল তারা রাসূলকে বিশ্বাস করে তার কাছে আমানত রাখতো সুবহানাল্লাহ এর নাম চরিত্র এর নাম কি আর আজকে আমাদেরকে আমাদের বউরা অবিশ্বাস করে না কারণ বউ তো ভালো বউ তো সবচেয়ে বেশি আপনাকে ভালো করে চেনে আপনি ফোনে কথা বলেন বিছানায় বসে আর বলেন আমি একটু বাহিরে মিটিংয়ে বসে আছি আসলে আপনি কোথায় বিছানায় সে দেখে না সে যখন দেখবে একবার মিথ্যা বলছেন এই মহিলা আপনাকে কোনোদিন বিশ্বাস করবে আর কোনোদিন করবে না এই জন্য সবার সাথে সব সর্বপর্যায়ের সম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে আমানতদার হওয়া উচিত সুবহানাল্লাহ যাই হোক আল্লাহর নবী বলছেন সালাসাতুন انا خصمهم يوم القيامه ومن كنت خصمه خصمت قيامتের ময়দানে তিন ব্যক্তির বিরুদ্ধে আমি প্রতিপক্ষ হয়ে দাঁড়াবো কি বলছেন আল্লাহ আর আমি যার বিরুদ্ধে দাঁড়াবো তার মুক্তির কোনো পথ থাকবে না এক নাম্বার রজুলুন আ'তা বি সুম্মা গাদার যেই ব্যক্তি আমার নামে শপথ করেছে কাউকে কথা দিয়েছে ওয়াদা করেছে কিন্তু সে ওয়াদা রক্ষা করে নাই যখন ক্ষমতা ভার নেয় আমাদের বড় বড় দায়িত্বশীলরা কসম করে কি সুন্দর সুন্দর শপথ করে যখন ক্ষমতা হাতে পেয়ে যায় ওই শপথ আর কিছুই মনে থাকে না ঠিক না আমরাও করি আমরাও অনেক শপথ করি পরে আর কিছুই মনে থাকে না আল্লাহ বলছেন আমার নামে শপথ করে লঙ্ঘন করেছ আমি তোমার বিরুদ্ধে কিয়ামতের ময়দানে প্রতিপক্ষ হয়ে লড়াই করবো আর কোন কথা আছে দুই নাম্বার পরজুলুন বা হুররান ফাকালা সামানা যেই ব্যক্তি স্বাধীন মানুষকে পরাধীন বানিয়ে দিয়েছে যেই ব্যক্তি স্বাধীন মানুষদের স্বাধীনতা বিক্রয় করে তাদেরকে দাসত্বের নিগড়ে বন্দি করে দিয়েছে অনেকে ভাবতে পারেন এটা তো এখন আর নাই এখন তো আর কেউ কাউকে বিক্রয় করে না স্বাধীনতা ধ্বংস করা মানে এই নয় যে আপনাকে নিয়ে বাজারে বিক্রয় করে দিলাম সেটা হয়তো এখন অহরহ নাই কিন্তু ইসলামে দাসত্বের
পরিধি এত ছোট নয়। আলী ইসলামের মহান খলিফা আলী কারামাল্লাহু ওয়াজহা বলছেন, লা তাকুন আব্দা গায়রিক ওয়াকাদ খলাকাকাল্লাহু হুররান। খবরদার হে মানুষ, হে মুসলিম, তুমি কোনদিন আল্লাহ ছাড়া আর কারো কাছে নিজের স্বাধীনতাকে বিক্রয় করে দিও না, কারণ আল্লাহ তোমাকে স্বাধীন করে সৃষ্টি করেছেন। এই স্বাধীনতা ধ্বংস করার অধিকার কারো নাই। সুবহানাল্লাহ। কাদসিয়ার যুদ্ধ চলছে, একদিকে রুস্তম পারস্যের সেনাবাহিনী আর একদিকে মুসলমানরা যুদ্ধ করছে। এক পর্যায়ে রুস্তমের এক সৈনিক এক মুসলিম সৈনিককে প্রশ্ন করেছিল, হে মুসলিম, হে মুসলিম সেনা, তোমরা কেন আমাদের সঙ্গে যুদ্ধ করছো, উদ্দেশ্যটা কি, তোমরা কেন যুদ্ধ করছো, তোমাদের উদ্দেশ্যটা আসলে কি? ওই ব্যক্তির নাম ছিল রবিঈ বিন আমের। নামটা কি বললাম? রবিঈ বিন আমের, খুব প্রসিদ্ধ নাম। ওই সাহাবি ওই মুসলিম সেনা উত্তর দিয়েছিলেন, নাহনু উম্মাতুন, আমরা হলাম মুসলিম উম্মা, এমন একটা জাতি, ইবতাআসানাল্লাহ, আল্লাহ জমিনের বুকে আমাদেরকে পাঠিয়েছেন, লিনুখরিজা ইবাদাল্লাহি মিন ইবাদাতিল ইবাদি ইলা ইবাদাতিল্লাহ, আমাদেরকে আল্লাহ পাঠিয়েছেন মানুষকে আল্লাহর বান্দাদেরকে মানুষের দাসত্ব থেকে মুক্ত করে এক আল্লাহর দাসত্বের পথে নিয়ে যাওয়ার জন্য। মানুষ মানুষের গোলামি করবে না, মানুষ গোলামি করবে কার? ওয়া মিন জাউরিল আদিয়ানি ইলা আদিলিল ইসলাম। এই পৃথিবীতে যত ধর্ম আছে, বর্ণ আছে, আইন আছে, কানুন আছে, এগুলো মানুষকে অত্যাচার করছে, অধিকার ছিন্ন করছে। এই সব ধর্মের জুলুম থেকে মানুষকে উদ্ধার করে ইসলামের ন্যায় বিচারের পতাকা তলে নিয়ে আসার জন্য আমরা জমিন দখল করার জন্য যুদ্ধ করি না। সুবহানাল্লাহ। আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য এবং মানুষকে দাসত্বের শিকল থেকে মুক্ত করে স্বাধীন করার জন্য যুদ্ধ করি। এই জন্য উমার বিন খাত্তাব যখন খলিফা ছিলেন, মিশরের গভর্নর ছিলেন, আমর ইবনুল আস সেই প্রসিদ্ধ সাহাবি, বিজয়ী সাহাবি, মিশর বিজয়ী সাহাবি, তিনি গভর্নর ছিলেন। তার ছেলে অনেক সময় আলেমের ছেলে জালেম হয় না, খুবই স্বাভাবিক। নবীর ছেলে কাফের হয়েছে না, এটা হতবাক হবার কিছুই নাই। এই জন্য আলেমকে দোষারোপ করাও ঠিক না, যার কপালে যা তাই তো সে হবে। আল্লাহ। এখন তার একটা ছেলে ছিল, যুবক, একটু বিপদগামী ছিল কিছুটা, সে এক মিশরের আদিবাসী কিপ্তি, কিপ্তি তারা ইহুদি জাত, কিপ্তিকে মারল, মারছিল। তখন কিপ্তি যুবক তাকে বলেছিল, আমাকে তুমি অন্যায়ভাবে আঘাত করছ, আমাকে অন্যায়ভাবে আঘাত করো না, আমি কিন্তু তোমার বিরুদ্ধে উমারের কাছে নালিশ করব এবং তুমি বিচার পাবে। তখন ওই গভর্নর তনয়ে যুবক বলেছিল, যাও নালিশ করো, কিছু হবে না, আনা ইবনুল আকরামি, আমি হলাম ভালো মানুষের সন্তান, আমি হলাম কার সন্তান, কারণ আমার বাবা কি গভর্নর, আমার বাবা গভর্নর, আমার বিরুদ্ধে নালিশ করে কোনো লাভ হবে? কথা বোঝেন নাই, কালকে দৃশ্য দেখেন নাই, পুলিশের সামনে অস্ত্র নিয়ে তাক করে আছে, কারণ তার তাদের তো সমস্যা নাই, তারা সরকারি দলের মানুষ, অসুবিধা নেই, এটা স্বাভাবিক, আসার যাওয়ার কিছুই না, স্বাভাবিক, বাংলাদেশে খুবই স্বাভাবিক। এগুলো সব যুগে কিছু কিছু ছিল, খলিফার যুগে কথা বলছি আমি, খলিফার যুগে কথা বলছি, ইন্না লিল্লাহি আল্লাহু আকবার। ওই যুবক সত্যি সত্যি চলে গেছে কার কাছে? উমরের কাছে, মক্কায় হজের মৌসুমে। এবং তখন মিশরের গভর্নর সহ সব গভর্নর উমরের সঙ্গেই ফাস করছিলেন, ওই ছেলেটিও সেখানে ছিল। কীর্তি যুবকের অভিযোগের সত্যতা যখন প্রমাণিত হল, প্রমাণিত হওয়ার সাথে সাথে উমরের হাতে একটা লাঠি ছিল, ছড়ি ছিল, দৌড়া,
এই দররাটা ওই কিপ্তি যুবকের হাতে তুলে দিলেন উমার তুলে দিলেন এবং বললেন এদরে ইবনুল আকরামিন কামা দরাবাক এই ভালো মানুষের সন্তান তোমাকে যেমনি ভাবে আঘাত করেছে তুমি তাকে তেমনি ভাবে আঘাত করো এখানেই শেষ নয় তিনি আরেকটি ঐতিহাসিক কথা বলেছিলেন সেই কথাটি সবাই মনে রাখবেন আমরা সেই জাত সেই জাতি মাতা ইস্তাআবাতুমুন নাস উমার সবাইকে বললেন দায়িত্বশীলদেরকে গভর্নরদেরকে মাতা ইস্তাআবাতুমুন নাস তোমরা কখন থেকে জনগণকে লোকদেরকে দাস বানিয়েছো ওয়াকাদ ওয়ালাদাতহুম উম্মাহাতুহুম আহরারা অথচ তাদের মায়েরা তাদেরকে স্বাধীনভাবে জন্ম দিয়েছিল চিন্তা করেছেন তার মানে হলো তুমি ন্যায় বিচার থেকে জনগণকে বঞ্চিত করার কারণে তাদের স্বাধীনতা লুণ্ঠিত হয়েছে তাহলে কোন জাতি যখন ন্যায় বিচার পায় না তখন মনে করতে হবে ওই জাতি দাসত্বের নিগড়ে বন্দী হয়ে গেছে এটা হলো ইসলাম আমরা এখন বিজয়ের মাসে অবস্থান করছি স্বাধীনতার গান গাচ্ছি স্বাধীনতার ভাষণ দিচ্ছি কিন্তু স্বাধীনতা মানি কিছু গান গাওয়া নয় স্বাধীনতা মানি রাস্তায় দাঁড়িয়ে কুত্তার মতো বক্তৃতার সাথে স্বাধীনতা মানি হলো মানুষকে অধিকার দিতে শেখা মানুষকে সম্মান করতে শেখা দেশকে ভালোবাসা দেশের উন্নয়নের কাজ করা চুরি বন্ধ করা ডাকাতি বন্ধ করা লুটপাট বন্ধ করা দুর্নীতি বন্ধ করা ঠিকভাবে ঠিক যেখানে আছি যেই দায়িত্ব পালন করছি সততার সাথে আমানতদারিতার সাথে কাজ করলে এই বাংলাদেশ এখন বিশ্বের শ্রেষ্ঠ পর্যায়ে শ্রেষ্ঠতম শীর্ষস্থানীয় রাষ্ট্র হয়ে যেতে পারত আমাদের আশাহত হওয়ার কোনো কারণ নাই ইনশাআল্লাহ এখনো ইচ্ছে করলে আমরা আমাদেরকে সেই পর্যায়ে নিয়ে যেতে আমরা সেই রকম একটা জাতি চাই সেই রকম যুব সমাজ চাই যারা শুধু রাস্তায় দাঁড়িয়ে নাচানাচি করবে না যারা ইসলাম শিখবে মনুষ্যত্ব শিখবে ভদ্রতা শিখবে শিক্ষায় শিক্ষিত হবে বিজ্ঞানী হবে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে মাস্তান হবে না কথা ভুল বললাম কেউ মনে কষ্ট পেয়েছেন আলহামদুলিল্লাহ আমার বন্ধুগণ রাসূল কারীম হাদিসে কুদসির মধ্যে আল্লাহ থেকে বলছেন তিন ব্যক্তির বিরুদ্ধে আল্লাহ দাঁড়াবেন তৃতীয় ব্যক্তি কে রজুলুন ইস্তাউফা ইস্তাআমালা আজিরান ফাস্তাউফা মিনহু আমালা ওয়া লাম ইউফিহি আজরা যেই ব্যক্তি শ্রমিক খাটিয়েছে কিন্তু শ্রমিক থেকে শ্রমটা এক শতভাগ করায় গণ্ডাই নিয়েছে টাকা দেওয়ার সময় কমিয়ে কমিয়ে দাও বেতন ঠিক মতো দেয় না এই মাসের বেতন পরবর্তী মাসে 500 টাকার জায়গায় 50 টাকা নিজের বাড়ি আছে গাড়ি আছে গাড়ির মডেল চেঞ্জ করে মাসে মাসে কিন্তু শ্রমিককে টাকা দিতে গেলেই তার ব্যাংকে আর টাকা থাকে না এইরকম আছে যদি থেকে থাকে গার্মেন্টসের মালিক হোক আর ফ্যাক্টরির মালিক হোক দোকানের মালিক হোক অফিসের মালিক হোক শ্রমিকদেরকে যারা নির্যাতন করবে আল্লাহ শ্রমিকদের পক্ষ হয়ে তাদের বিরুদ্ধে কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে যাবে আল্লাহু আকবার কেমন মহান দিন আমাদেরকে আল্লাহ দিয়েছেন এর চেয়ে শ্রেষ্ঠ দিন জীবন ব্যবস্থা পৃথিবীতে হতে পারে কি বলেন হতে পারে রাসূল বলছেন মান আখাযা আমওয়ালান নাসি ইউরিদু আদা আদাহা যে ব্যক্তি মানুষের সম্পদ গ্রহণ করেছে আর মনে মনে নিয়াত করছে এই ব্যক্তির সম্পদকে আমি ওই ব্যক্তির কাছেই যথাযথ সময়ে পৌঁছিয়ে দেব দিয়ে দেব আদাহাল্লাহু আনহু আল্লাহ পাক তার পক্ষ থেকে ওই দায়িত্ব আদায় করে দেন তার মানে ধরুন আপনার কাছ থেকে আমি ঋণ নিলাম নেওয়ার সময় মনে মনে ভাবলাম আমি ইনশাআল্লাহ যেভাবে বলছি আগামী মাসের 12 তারিখে দিয়ে দিব সেভাবে ইনশাআল্লাহ আমি তার টাকাটা ফেরত দিয়ে দিব যেভাবেই হোক কষ্ট হলেও আমি আমার অঙ্গীকার রক্ষা করব যেই ব্যক্তি টাকা নেওয়ার সময় এরকম ঋণ নেওয়ার সময় এরকম মনোভাব নিয়ে নেয়
আল্লাহ পাক তাকে ঋণ শোধ করার তৌফিক দিয়ে দেন সুবহানাল্লাহ ঠিক যেমনি ভাবে গচ্ছিত যখন রাখা হয় সে তার কাছে আমানত রাখে আর মনে মনে বিশ্বাস করে ধারণা করে চিন্তা করে আমি আমানত হেফাজত করব তার কাছে আবার দিয়ে দিব আল্লাহ পাক তাকে হেফাজত করার কি দেন তৌফিক পক্ষান্তরে ওয়ামান আখাযাহা যেই ব্যক্তি মানুষের সম্পদ গ্রহণ করে ইউরিদ ইতলাফাহা আর মনে মনে বলে একবার যদি নিতে পারি আর কি দেই আতলাফাহুল্লাহ আল্লাহ পাক তাকে ধ্বংস করে দেন সুবহানাল্লাহ নাউযুবিল্লাহ সে আসলেই কোনোদিন তা দিতে পারে এরকম আছে না এখন আমাদের সমাজে কেউ ঋণ দিতেই চায় না কারণ কি ঋণ দেওয়ার সময় নেওয়ার সময় হাতে ধরবে পায়ে ধরবে চুমা দিবে একেবারে কি বিড়ালের মতো হয়ে যাবে যখন ঋণটা পেয়ে যাবে এবার আপনি তার পিছে ঘোরেন মোবাইলে ধরবে না কথা বুঝতে পেরেছে আমার বাড়ির পাশে শুনলাম এক ব্যক্তি আর এক ব্যক্তির কাছে ঋণ পেত যখন ঋণ চাইতে গিয়েছিল তাকে ইচ্ছে মতো ধোলাই দিয়েছে কারণ তাদের বংশটা বড় দলে বলে বড় করার কিছুই এই কি মুসলমানের পরিচয় পরিচয় নয় অতএব এটা একটা আমানত ঋণ আমানত রাসূল বলছেন যদি কোনো ব্যক্তি ঋণ গ্রহণ করার পরে ঋণ পরিশোধের সক্ষমতা তার কাছে আসে মাতলুল গানিয়ে জুলমুন এবং সেই ব্যক্তি ঋণ পরিশোধ না করে কাল বাহানা করে কালকে দেব পরশু দিব তারপরের দিন দেব কাল বাহানা করে সেই ব্যক্তি একটা জালেম কি বলছেন কে বলছে তাহলে যারা ঋণ নিয়েছি যত তাড়াতাড়ি সম্ভব ঋণদাতার কাছে ঋণ কথা মতো সময় মতো পৌঁছিয়ে দেওয়া আমাদের দায়িত্ব এবং আমানতদারিতার পরিচয় আল্লাহ তুমি কবুল করো আল্লাহ নবী বলছেন সহিহ হাদিসের ভেতরে ইমাম বুখারীর হাদিস বনী ইসরায়েলের মধ্যে দুই ব্যক্তি ছিলেন এক ব্যক্তির কাছ থেকে আর এক ব্যক্তি একটা জমি ক্রয় করলেন কি ক্রয় করলেন জমি জমি ক্রয় করার পরে বিক্রেতা ক্রেতার কাছে জমি হস্তান্তর করে দিয়ে দিলেন ক্রেতা যখন ওই জমিনে কাজ করতে গেল জমিনে একটা মাটির ভেতরে কলসি পেল সেই কলসি ভরা ছিল শুধু স্বর্ণ আর স্বর্ণ স্বর্ণ ভরা কলসি এবার ক্রেতা সেই স্বর্ণের কলসিটা নিয়ে বিক্রেতার বাড়িতে গিয়ে বলল ভাই এই নাও তোমার স্বর্ণের কলসি কলসি ভরা স্বর্ণ নাও এটা তো তোমার সম্পদ বিক্রেতা বলল এই সম্পদ তো আমার নয় এই সম্পদ তোমার কারণ আমি জমিন শুধু জমিন বিক্রয় করিনি ওই জমিন আর জমিনের মধ্যে যা কিছু আছে সব সহ তোমার কাছে বিক্রয় করে দিয়েছি আর বিক্রেতা বলছে কথা ক্রেতা বলছে না না আমি তো তোমার কাছ থেকে স্বর্ণ ক্রয় করি নাই আমি শুধু ক্রয় করেছিলাম জমিন এই এই সম্পদ আমার জন্য হালাল হবে না আমি নেব না যদি বাঙালি হতো শেখ মুজিবুর রহমান বলেছিলেন সবাই পায় সোনার খনি আর আমি পেলাম চোরের খনি আমার বড়ই জানতে ইচ্ছে করে সেই চোরগুলো কারা সেদিন যদি আমি বড় হতাম সেই লোকগুলোকে চিনে রাখতাম জানি না সেই লোকগুলো এখনো আছে কিনা খুঁজতে পাওয়া যায় কি যাই হোক সত্য কথা তিনি বলে গেছেন এই জন্য আল্লাহ পাক তাকে রহমত নাজিল করুন আমিন এখন কি করবেন এই দুই ব্যক্তি গেলেন বিচারকের কাছে বিচারক তাদের বিচার শুনে অভিযোগ শুনে হতবাক সুবহানাল্লাহ বললেন কাজ করো তোমাদের ছেলে মেয়ে আছে একজন বললেন আমার একটি ছেলে আছে আর একজন বললেন আমার একটি মেয়ে আছে বাস বিচার হয়ে গেছে সমাধান হয়ে গেছে ছেলে মেয়ের বিয়ে দিয়ে দাও আর এই অর্থ তাদেরকে দিয়ে দাও সদাকা করে দাও সুবহানাল্লাহ দেখুন তো আমানতদারিটা কাকে বলা হয় এইরকম যদি আমরা একটা জাতি গঠন করতে পারতাম তাহলে আজকের এই সমাজ কত সুন্দর হয়ে যেত ঠিক না এরপরে ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে আমানতদারিতার আজকে খুবই অভাব আল্লাহর নবী মদিনায় ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করে দশটি বছর
সেই রাষ্ট্রের প্রধান ছিলেন কয় বছর রাষ্ট্র কিভাবে কোরআন দিয়ে চালাতে হয় তিনি হাতে কলমে তা আমাদের শিক্ষা দিয়ে গেলেন আল্লাহ পাক বলছেন لقد كان لكم في رسول الله أسوة حسنة আমার নবীর জীবন চরিত্রের ভিতরে তোমাদের জন্য রেখেছি শ্রেষ্ঠতম আদর্শ অর্থাৎ আমার নবী যা বলে তোমরা তাই বলবে আমার নবী যা করেন তোমরা তাই করবে আল্লাহর নবী 10 বছর রাষ্ট্র প্রতিষ্ঠা করে চালিয়েছেন কোরআন দিয়ে অতএব সেই নবীর আদর্শ যারা ধারণ করতে চায় তাদেরকেও ওই রকম কোরআনের রাষ্ট্র গঠন করতে হবে কিনা আর আজকে নাস্তিকরা টকশোতে গিয়ে বলে যে কোরআনের মধ্যে কোনো রাষ্ট্র ব্যবস্থা নয় আল্লাহর কসম করে বলছি কোরআনের সূরা আল মায়েদা আয়াত নাম্বার 44, 45, 47 তিনটি আয়াত পড়বেন 44, 45, 47 তারপরে আপনি সিদ্ধান্ত নেবেন এই কথা যারা বলে তারা কত বড় কাফের কত বড় ফাসিক কত বড় জালেম এটা আমার কোনো কথা নাই কোরআন বলছেন আল্লাহ বলছেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন তারা একটু আরবি বোঝেন অর্থ বুঝতে পারছেন না ওয়ামান মানে যারা লাম ইয়াহকুম ফয়সালা করে না বিমা আনজালাল্লাহ আল্লাহর নাজিলকৃত বিধান দিয়ে ফাউলাইকা তারা কাফিরুন আরো বলা লাগবে না আমার কথা বাবার কথা আমার বন্ধুগণ আমাদের দেশে কিছু মানুষ আছে এই সমস্ত কথা বললে বলে কি এটা কোরআন এবং হাদিসের কথা বলে না নিজের কথা বলে আমি আপনাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলাম এটা আমার কথাও নয় আমার বাবার কথাও নয় আমার দাদার কথাও নয় কার কথা কার কথা আর মুসলমান সেই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহর কথাকে বিশ্বাস করে আর বেশি কিছু বলতে পারছি না আল্লাহর নবী বাজারে গেলেন তিনি নিজে সশরীরে বাজার মনিটরিং করতেন পর্যবেক্ষণ করতেন গিয়ে দেখেন একজন ব্যবসায়ী এই খাদ্য পণ্যের তাল দিয়েছে স্তূপ সাজিয়েছে গম বা যব রাসূলের সন্দেহ হলো তিনি তার হাত মুবারক ওই স্তূপের ভেতরে আস্তে করে ঢুকিয়ে দিলেন ভেতর থেকে কিছু গম বের করে এনে দেখেন ভেতরের গমগুলো ভেজা আর বাহিরের গমগুলো শুকনা বাহিরের গুলো শুকনা ভেতরের গুলো আপনাদের এলাকায় নাই বাহিরের কমলা কি সুন্দর চকচক ঝকঝক টকটক করে আর ভেতরের গুলো কি কষা বাহিরের মাছ যেগুলো উপরে আছে একেবারে তরতাজা আর ভেতরের গুলো কি কষা ইন্নারিল্লাহি হাই রে মুসলমান হাই রে মুসলমান কোথায় যাবে এই সম্পদ নিয়ে কোথায় যাবে কোথায় যেতে হবে কার কাছে যেতে হবে রাসূল বললেন কি বাবা আফালা জাআলতাহু ফাওকাত তাআম কি বাবা কি হয়েছে কি করছো লোকটি বলল ইয়া রাসূলুল্লাহ কালকে বৃষ্টি হয়েছে ভালো কথা বৃষ্টি হলে ভেতরের গুলো ভিজবে আর বাইরের গুলো ওটা কি ডিজিটাল ডিজিটাল যুগ ছিল নাকি ডিজিটাল যুগ ছিল না কি করতে হবে আফালা জাআলতাহু ফাওকাত তাআম তুমি কেন ভেজা গমগুলোকে উপরে রাখছো না কাই ইয়ারা হুন্নাস লোকেরা দেখো যদি কেউ দেখে শুনে ভেজা গম কেনে অসুবিধা নাই তো জায়েজ খবরদার মান গাশা ফালাইসা মিন্না যারা খেয়ানত করবে প্রতারণা করবে বিশ্বাসঘাতকতা করবে ধোঁকাবাজি করবে ধাপ্পাবাজি করবে তারা আমার উম্মত নয় এক কথায় সব তাহলে বেচা কিনা ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে আমানত দারিতা রক্ষা করতে হবে আমরা যারা ভোক্তা যারা ক্রেতা আমরা সাধারণত বিশ্বাস করি কাদেরকে যারা বিক্রয় করে তারা যদি বলে এটার দাম আমি কিনেছি 500 টাকায় আমরা বিশ্বাস করে নেই ঠিক না এখন সে যদি আসলে কিনে থাকে 200 টাকায় সে আমার বিশ্বাসের সাথে খেয়ানাত করলো না এই জিনিসটি মেড ইন বাংলাদেশ সে বলছে এটা মেড ইন চাইনা মেড ইন মালয়েশিয়া কি হলো খেয়ানাত হলো না
ওজন হলো 2 কেজি সে আমাকে দেখিয়ে দিল 3 কেজি কি হলো সব খেয়ানাত হলো খেয়ানাতকারী কি আল্লাহ পছন্দ করেন না আল্লাহর নবী বলেন বনি ইসরাইলের ভিতরে এক ব্যক্তি আর এক ব্যক্তির কাছে কিছু টাকা ঋণ চেয়েছিল কি চেয়েছিল ধরুন অনেক দূরের পথ বিদেশে গিয়েছে টাকা পয়সা শেষ হয়ে গেছে হয় না দেশে আসতে হবে কি করবেন ওই এলাকার এক ব্যক্তির কাছে গিয়ে বললেন ভাই আমাকে তুমি কিছু দিনার ধার দাও ওই লোকটি বলল ঠিক আছে দিতে পারি তোমার সাক্ষী আনো সাক্ষী লাগবে সাক্ষী রাখলে আমি দিতে পারি এখন এই প্রবাসী বলল আমার তো কোনো সাক্ষী নাই একজন সাক্ষী আছেন আল্লাহ ওই লোকটি তখন জবাব দিল ওয়া কাফা বিল্লাহি শাহীদা যেহেতু তুমি আল্লাহকে সাক্ষী আমার আর কোনো সাক্ষী লাগবে না ঠিক আছে তাহলে একজন কাফিল আনো কাফিল মানে জিম্মাদার ওই লোকটি বলল ভাই আমার তো এই দেশে কোনো কাফিল নাই আমার একজন কাফিল আছেন তিনি আমার আল্লাহ ওই লোকটি বলল ঠিক আছে ওয়াকাফা বিল্লাহি ওয়াকিলা ও কাফিলা তাহলে আর কোনো কাফিল আমার নাও 1000 দিনার দিয়ে দিলেন ধার আল্লাহকে সাক্ষী রাখলেন আল্লাহকে কাফিল বানালেন জিম্মাদার বানালেন ওই লোকটি বাড়ি চলে গেল ঠিক যেই দিন যেই জায়গায় এই ঋণ পরিশোধ করবার কথা ছিল সেই কথা অনুসারে ঋণ গ্রহীতা বাড়ি থেকে রওনা করলেন পথের মধ্যে এক বিশাল নদী ছিল কি ছিল নদীর ওই পারে ঋণ দাতায় অপেক্ষা করছে আর এই পারে ঋণ গ্রহীতা নদী পার হওয়ার জন্য অপেক্ষা করছেন কারণ আজকে ঋণ দেওয়ার কথা যদি ঋণ দিতে না পারেন তাহলে বদনাম হয়ে যাবে কথা বরখেলাপ হয়ে যাবে ঠিক না সারাদিন গড়িয়ে গেল নদী পার হওয়ার কোনো বাহন পেলেন না সন্ধ্যাবেলা যখন চলে যাচ্ছেন মনে খুব কষ্ট ওই ব্যক্তি মনে মনে কি ভাববে আমি আল্লাহকে সাক্ষী রাখলাম কাফিল বানালাম যাওয়ার আগে চিন্তা করে রাস্তায় একটা কাঠের গুঁড়া পেয়েছিল কাঠের খণ্ড ওই কাঠের খণ্ডকে এরকম করে করে গর্ত করল গর্ত করে তার ভিতরে ওই 1000 দিনার ঢুকিয়ে দিল আর সাথে একটা ছোট্ট চিরকুট লিখে দিল ওই ছোট কাগজে লিখে দিল আল্লাহ তোমার এক বান্দার কাছে আমি ঋণ চেয়েছিলাম এবং তোমার বান্দা আমার কাছে সাক্ষী চেয়েছিল এবং কাফিল চেয়েছিল আমি তোমাকে সাক্ষী বানিয়েছিলাম তোমাকে কাফিল বানিয়েছিলাম আর তোমার সেই বান্দাটা গ্রহণ করেছিল আজকে আমি সারাদিন এখানে অপেক্ষা করলাম নদী পার হতে পারলাম না আল্লাহ যদি এই ঋণ আজকে না পৌঁছাতে পারি তোমার বদনাম হয়ে যাবে আল্লাহ আমি ঋণ এই ঋণ আমি নদীতে ছেড়ে দিলাম তুমি তোমার বান্দার কাছে এটা পৌঁছিয়ে দিও ওই কাঠের গুঁড়াটা নদীতে ছেড়ে দিয়ে নদীর মধ্যে ছেড়ে দিয়ে ওই ব্যক্তি চলে গেলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কাঠের খণ্ডকে নদীর অপর প্রান্তে টিরে নিয়ে পৌঁছিয়ে দিলে ওই পাশে ওই ব্যক্তি অপেক্ষমান ওই ব্যক্তি চিন্তা করলো দিন শেষ হয়ে যাচ্ছে সূর্য ডুবে যাচ্ছে ডুবে যাবে আর অপেক্ষা করে লাভ নাই আমার মনে হয় ওই লোকটি আর আসবে তার চেয়ে বরং চলে যায় হঠাৎ করে চোখের সামনে দেখে নদীর তীরে একটা বড় কাঠের গুড়া চিন্তা করলো সারাদিন এখানে অপেক্ষা করলাম সাথে যদি কিছুই না নিয়ে যাই তার চেয়ে বরং এই কাঠের গুড়াটা কাঠে করে নিয়ে যাই রান্না বান্না করতে বোর কাজে লাগবে সুবহানাল্লাহ কাঠের গুড়া বাসায় নিয়ে স্ত্রীকে দিল এরপর যখন সেই কাঠের গুড়াটা না প্রক্রিয়াজাত করলো করতে চেষ্টা করলো রান্না বান্না করার জন্য হঠাৎ করে দেখে তার ভেতরে 1000 দিরহাম আর ওই কাগজটি লেখা সুবহানাল্লাহ আল্লাহু আকবার এর কিছুদিন পরে ওই ঋণ গ্রহীতা আবার 1000 দিনার নিয়ে ওই লোকের বাড়ি গেছে গিয়ে বলে ভাই এই নাও তোমার টাকা এখন ওই লোকটি বলে আমি তো টাকা পেয়ে গেছি সুবহানাল্লাহ
দেখেন কত বড় আমানতদার, সেটা নাও বলতে পারতো, পারতো না? আমি তো টাকা পেয়ে গেছি ভাই, আল্লাহ পাক তোমার সেই টাকা আমার কাছে পৌঁছে দিয়েছেন, সুবহানাল্লাহ। ওই লোকটা 1000 দিনার নিয়ে আবার বাড়িতে চলে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আমার বন্ধুগণ, আল আমানাতু ফিল আমাল, শ্রমের ক্ষেত্রে আমানতদারিতা, চাকরি বাকরি আমরা যে যেখানে যে দায়িত্ব পালন করছি, এই দায়িত্ব হচ্ছে একটা আমানত। যারা শিক্ষক তারা আমানতদার হবেন, শিক্ষকতা আমানত, ছাত্রগুলো আমাদের হাতে আমানত, বাবা সন্তান আপনার হাতে কি, স্ত্রী স্বামীর কাছে, স্বামী স্ত্রীর কাছে, জনগণ সরকারের কাছে আমানত, এগুলো আমানত, বিশাল বিশাল আমানত। রাসূল বলছেন এই আমানত রক্ষা করতে হবে কিভাবে, এক নাম্বার, আমরা যে যে দায়িত্ব পালন করছি, আমরা গার্মেন্টস কর্মী হই কিংবা কারখানার ফ্যাক্টরি শ্রমিক হই, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হই, বিচারাঙ্গনের বিচারক হই, যে যে দায়িত্ব পালন করছি, রাসূল বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বু ইযা আমিলা আহাদুকুম আমালান আন ইউতকিনা, যখন তোমরা কোনো কাজ করবে এই কাজটিকে যদি সুন্দর করে করো, নৈপুণ্যের সাথে করো, নিপুণভাবে করো, তাহলে আল্লাহ ওই কাজটিকে পছন্দ করবেন, সুবহানাল্লাহ। ধরুন আমরা গ্রামে দেখেছি, গ্রামে আমরা বলি বদলা শ্রমিক মজুর, এরা কি করে, সকাল 9টায় আসে 2টায় চলে যায়, অনেকে ভালো আছে, আবার কিছু আছে সে মনে করে কাজ তো আর আমার না, আমি কাজ কম করি আর বেশি করি কি পাবো, 200 টাকা পাবো, 300 টাকা, কোনো রকম এই লামসাম করে আজান দিলেই চলে যায়, এটা কি ঠিক হলো, ঠিক হলো? আমি 5টা মূল নীতি বলবো, কয়টা, এই 5টা মূল নীতি যদি আমরা আমাদের শ্রমের ক্ষেত্রে ধারণ করি আমরা উন্নত হব। 1 নাম্বার, যা কিছু করবো কার জন্য করবো, 2 নাম্বার, নিজের কাজ নিজে করব, চেষ্টা করব, 3 নাম্বার, কাজটিকে সময় মতো করব, 4 নাম্বার, কাজটিকে উন্নত মানের করে করব এবং এই উন্নতির ধারা অব্যাহত রাখব, 5 নাম্বার, অন্যদেরকে সাহায্য করব। মনে থাকবে 1 নাম্বার কি, সব কাজ করব কার জন্য, 2 নাম্বার, নিজের কাজ নিজে করব, 3 নাম্বার, সময় মতো, সময় মতো নামাজ পড়ব, সময় মতো অফিসে যাব, সময় মতো অফিস থেকে বের হয়ে যাব, সময় মতো সবকিছু করব। মনে থাকবে 4 নাম্বার, কাজটিকে সবচেয়ে ভালো করে করব। আপনি ধরুন বাসায় বসে জামাত পরিষ্কার করছেন, ভালো করে করেন, সুন্দর করে করেন, সব হবে, ঠিক না? চা তৈরি করছেন একটু ভালো করে করেন, দায় সারা কাজ করলে সব হয় না। আমাদের দেশে দেখা যায় যারা এই যে ওভার ব্রিজ তৈরি করছে, অনেক সময় দেখা যায় ব্রিজ হওয়ার আগেই ভেঙে পড়ে, রাস্তা তৈরি করে 1 বছর যেতে না যেতেই রাস্তায় কি খানা খন্দ হয়ে যায়। যারা আমরা দূরের পথিক, দূরে যেতে হয় আমাদের 12টা বাজে, ঠিক না? ঠিক, কারণ কাজকে আমরা উন্নত মানের করে করি, দায় সারা ভাবে করে যাই, উদ্দেশ্য আল্লাহ নয়, উদ্দেশ্য নিজের পকেট। আগে দেখবেন এক জোড়া বাটা জুতা কিনলে একটা জীবন চলে যেত, ঠিক না? আর এখন এক জোড়া বাটা 1 মাসও যায় না, এরকম আছে। কারণ কি, তারা চিন্তা করে যদি আমি ভালো করে তৈরি করি আমার ব্যবসাটা কম হবে, একবারই বেচতে পারবো, আর যদি আমি তৈরি করি এমন ভাবে যে 1 মাস পরে নষ্ট হয়ে যাবে তাহলে 1 মাস পরে আবার শিখি। এই যে বস্তুবাদী চিন্তা, শয়তানি চিন্তা, এই বস্তুবাদ মানুষকে পশু বানিয়ে দিয়েছে, পশু বানিয়ে দিয়েছে। ইন্না লিল্লাহি, যারা মদের ব্যবসা করে কেন করে, তারাও জানে এই মদ যারা খায় তা নষ্ট হয়ে যায়, তারা কি হয়ে যায়, তবুও ইয়াবা আনে, বিক্রয় করে, কি জন্য, লাভ বেশি, ইয়াবাতে লাভ বেশি না, অনেক বেশি লাভ। এই জন্য বললাম এই বস্তুবাদী চিন্তা, অর্থের গোলামি, দাসত্ব মুসলমানদেরকে নাপাক করে দিয়েছে। এই জন্য আমরা সরকারের কাছে জোর দাবি জানাই, যারা মদ ইয়াবা মাদক দ্রব্য দিয়ে সমাজের জীব শক্তিকে ধ্বংস করছে, তাদেরকে ধরে ধরে ঐশীর আগে ফাঁসি দাও, যদিও কষ্টকর কাজ।
কারণ কালকেও আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, যতটুকু আমার মনে পড়ছে তার কথার অর্থ হল যে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ করা একটু কষ্টকর হয়ে গেছে, এত বেশি এখন ছড়িয়ে পড়ছে ব্যাপারটা, এখন আগের মতো সহজ। তবু আমি বিশ্বাস করি যদি তার আন্তরিক হন, আমরা জনগণ প্রত্যেকটা পর্যায়ে মাদকাসক্ত মাদক পাচারের সমস্ত পথ রুদ্ধ করে দেব। সবাই রাজি আছেন? আমাদের সাহায্য তোমরা নাও, তোমাদের সাথে আমরা আছি। আমাদের যুব শক্তিকে ঐশীর মতো আর ধ্বংসের পথে চোখের সামনে আমরা ঠেলে দিতে চাই না, চাই না, চাই না। আল্লাহ তুমি হেফাজত করো, আমিন। আবু যর গিফারি একজন সাহাবী ছিলেন, খুবই নরম মনের, বললেন ইয়া রাসূলুল্লাহ আলা তাস্তামিলুনি, হে রাসূল আপনি কত মানুষকে কত দায়িত্ব দিলেন, আমাকেও একটা দায়িত্ব দিন, একটা রাষ্ট্রের বড় দায়িত্ব দিন। রাসূল বললেন আবাদার ইন্নাকা দঈফুন ওয়া ইন্নাহা আমানা, আবু যর তুমি হলে দুর্বল মানুষ, নরম মানুষ, কোমল মানুষ, আর তুমি যে দায়িত্ব চাচ্ছ এই দায়িত্ব হচ্ছে একটা বড় আমানত, সুবহানাল্লাহ, একটা বড় আমানত, তুমি আমানত রক্ষা করতে পারবে? ওয়া ইন্নাহা লাখিজিয়ুন ওয়া নাদামাতুন ইয়াউমাল কিয়ামা, এই আমানত কিয়ামতের ময়দানে লজ্জা লাঞ্ছনা আর শাস্তির কারণ হয়ে যাবে। ইল্লা মান আদ্দা আন ইল্লা মান আখাযাহা বিহাক্কিহা ওয়া আদাল্লাযী আলাইহি ফিহা, তবে যেই ব্যক্তি এই আমানতকে হেফাজত করেছে, সঠিকভাবে আদায় করেছে, ওই ব্যক্তির কোনো মুসিবত হবে না। তাহলে দায়িত্বগুলো কি, দায়িত্বগুলো কি? আমানত। দায়িত্বগুলো কি? যে যেখানে যে দায়িত্ব আছে এই দায়িত্বকে আমানত মনে করে পালন করতে হবে। কোন আমানত? যেই আমানতের ব্যাপারে আল্লাহ জিজ্ঞাসা করবেন, সুবহানাল্লাহ। এই জন্য ওই দায়িত্বের ক্ষেত্রে খেয়ানত করার কোনো সুযোগ আমাদের, রাসূল বলছেন মানিস্তা আমালনাহু আলা আমাল, তোমাদের ভেতর থেকে যাদেরকে আমি দায়িত্ব দিয়েছি, ফারাজাকনাহু, এবং তাকে আমরা মাসিক বেতন দিচ্ছি, ভাতা দিচ্ছি, ফামা আখাযা বাআদা যালিক ফাহুয়া গালুলুন, এর বাহিরে সে যা কিছু নেবে সেগুলো চুরি চুরি চুরি, এবং কিয়ামতের ময়দানে তাকে চোর হিসাবে আল্লাহর কাছে ওঠানো হবে। অতএব আমরা বর্তমান সরকারকে একটা বিষয়ে ধন্যবাদ দিচ্ছি, তারা বেতন বাড়িয়েছে। কি বাড়িয়েছে? অনেক বাড়িয়েছে। এতদিন অনেকে বলতেন বেতন কম, তাই ঘুষ খায়। এই বেতন বাড়াবার পরেও যদি ঘুষ খায় এবং তা অপমানিত হয়, তাকে সঙ্গে সঙ্গে চাকরি থেকে বরখাস্ত করলেই হবে না, বরং দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। ঠিক না? বেঠি রাসূল বলছেন তোমাকে বেতন দেওয়া হচ্ছে, এর বাহিরে একটা সুই পরিমাণ জিনিস তোমার জন্য হালাল নয়। এই কথা বলার সাথে সাথে এক সাহাবী দাঁড়িয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আমাকে দায়িত্ব থেকে অব্যাহতি দিন। আল্লাহু আকবার, কেন, কি হয়েছে? তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার কথা আমি শুনলাম, আমার ভয় হচ্ছে অজান্তেই যদি জনগণের একটা সুই পরিমাণ সম্পদ আমি চুরি করি, নিয়ে যাই, আল্লাহর কাছে আমি জবাব দিতে পারবো না? পারবো না? যারা যেখানে দায়িত্বে রয়েছেন একটা সুই পরিমাণ সম্পদ যদি আপনি অসৎভাবে ব্যবহার করেন, যেটা ব্যবহার করার অনুমতি আপনার, সরকারি গাড়ি আপনার অফিসের কাজের জন্য, স্ত্রীর বাজার করার জন্য নয়, কথা ঠিক না? বেঠি। কিন্তু এখন আমরা কি করছি? যেখানে যে যতটুকু পাচ্ছি ইচ্ছা মতো ব্যবহার করছি, আর ঘুষখোরেরা এখন বেশি কি দেখায়, দাপট দেখায়, অহংকার করে, আমি ঘুষ খাই, বাড়ি করেছি, গাড়ি করেছি, আগে তো একটা লজ্জা ছিল, চক্ষু লজ্জা ছিল, এখন চক্ষু লজ্জাও নাই ঘুষখোরদের ভেতরে, এখন এগুলো হয়ে গেছে ওপেন সিক্রেট, ওপেন সিক্রেট। চাকরি করবে, এদিকে আসো, টাকা পয়সা আছে, কয় টাকা? 2 লাখ, 12 লাখ, 13 লাখ, 14 লাখ, আগে নিয়ে তো 500, 1000, এখন আর 500 কাজ হয় না, এখন লাখের নিচে কি নাই, লাখের নিচে লাখ খোলে না, কথা ঠিক না? বেঠি। এরা জাতির দুশ্মন, এরাই দেশকে ধ্বংস করছে, কারণ আমানতদারিতা আছে নাই।
রাসূলের কারিম এই জন্য বলছেন কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতি, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল এবং প্রত্যেককেই দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসা করা। আমরা শেষ পরে চলে এসেছি, এই হাদিসটি সবাই মনে রাখবেন, একটা হাদিস মিনিমাম। কুল্লুকুম বলুন, কুল্লুকুম রাঈন, কুল্লুকুম রাঈন, ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতি, এক অসাধারণ হাদিস। তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল এবং প্রত্যেককেই দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা। তার মানে দায়িত্ব মানে যা খুশি তা করা নয়, দায়িত্ব মানে আল্লাহর কাছে জিজ্ঞাসিত হওয়ার আগে সেই প্রশ্নের জবাব ঠিক করে নেওয়া। কথা ঠিক আছে? স্ত্রী লোকেরা স্বামীর ঘরে দায়িত্বশীল, স্বামী স্ত্রীর দায়িত্বশীল, রাষ্ট্রপ্রধানরা জনগণের দায়িত্বশীল, ইমামরা মুসল্লিদের, আবার মুসল্লিরা ইমামের, সেটাও সবাই দায়িত্বশীল। দায়িত্বের পরিধি কম হতে পারে, বেশি হতে পারে, প্রকৃতি ভিন্ন হতে পারে, বৈচিত্র্য হতে পারে, কিন্তু দায়িত্ব সবারই আছে। ছাত্র দায়িত্বশীল, কি লেখাপড়া করছেন আল্লাহ জিজ্ঞাসা করবেন। যুবক, এই যৌবন একটা দায়িত্বের নাম, যৌবন মদের বোতলের মধ্যে হারিয়ে যাওয়ার নাম নয়, খাও দাও ফুর্তি করো এর নাম নয়, যৌবন দায়িত্বের নাম। যৌবন কি? দায়িত্বের নাম। আসুন আমরা এই দায়িত্বকেই আমানত হিসাবে বিশ্বাস করে যে যেই পর্যায়ে আছি সততার সাথে, সত্যবাদিতার সাথে, নিষ্ঠার সাথে, আল্লাহর ভয়ে, আল্লাহর সন্তুষ্টির জন্য দেশপ্রেম উজ্জীবিত হয়ে, মানবিক মূল্যবোধে, মূল্যবোধ উজ্জীবিত হয়ে এই আমানতকে হেফাজত করার চেষ্টা করি। শেষ হাদিস, যারা আমানত পালন করবে না, রাসূল একটি হাদিসের মধ্যে তাদের ব্যাপারে বলছেন, আরবাউন মান কুন্না ফিহি কানা মুনাফিকান খালিসা ওমান কানাত ফিহি খসলাতুন মিনহুন্না কানাত ফিহি খসলাতুন মিনান নিফাক হাত্তা ইয়াদাআহা। চারটি বৈশিষ্ট্য গুণ, চারটি জিনিস যার মধ্যে আছে সেই ব্যক্তি একেবারে খালেস মুনাফিক। কেমন মুনাফিক? একনিষ্ঠ মুনাফিক, নিখাত মুনাফিক। যতক্ষণ পর্যন্ত এই চারটা গুণ তার মধ্যে থাকবে, একটাও যদি থাকে তাহলে মুনাফিক, ওইটা না ছাড়া পর্যন্ত। আল্লাহু আকবার। এক নম্বর, ইদা তুমিনা খানা, যখন তার কাছে আমানত রাখা হয় কি করে? খেয়ানত করে। আমানতের অর্থ বুঝতে পেরেছেন? বিশাল অর্থ। ওয়াইদা হাদাসা কাযিবা, যখন কথা বলে কথায় কথায় মিথ্যা কথা বলে। এখন তো মিথ্যা কথাটা একটা শিল্প, শিল্প না, যে যত সুন্দর করে শৈল্পিক ভঙ্গিতে মিথ্যা বলতে পারে সে তত বড় শিল্পী। এই যে টেলিভিশনে যত অ্যাড আছে, অ্যাড এর মধ্যে যত কথা বলা হয়, 99% কথা মিথ্যা না, 1% সত্য আছে কিন্তু সন্দেহ আছে। এটা এখন শিল্প, এটা এখন কি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। তিন নাম্বার, ওয়াইদা আহাদা গাদার, যখন কারো সঙ্গে অঙ্গীকার করে খেয়ানাত করে, কথা দিয়ে কথা। ওয়াইদা খাসামা ফাজার, কারো সঙ্গে যদি একটু ঝগড়া হয়, বাদানুবাদ হয়, মতানৈক্য হয়, হতে পারে না, তখন পচা কথা বলে, খারাপ ভাষায় ব্যবহার করে, গালিগালাজ করে, অশ্রাব্য ভাষা, অশালীন ভাষা, নিন্দনীয় ভাষা ব্যবহার করে, এই চারটা কাজ যারা করবে তারা মুনাফিক খালেস, নিখাদ মুনাফিক। আমরা কেউ মুনাফিক হতে চাই? কেউ মুনাফিক হতে চাই? আমার বন্ধুগণ, আমাদের আলোচনা আমরা এখানেই ইতি টানব, এবং উপসংহারে আবার যে কথাগুলো আমরা বললাম একটু খোলাসা বলছি, কনসাইজ করছি। আজকের আলোচনার বিষয় ছিল কি? আল আমানা। কি ছিল? আমানা কাকে বলা হয়, আমানতদারি তার গুরুত্ব কি কোরআন হাদিসের আলোকে, এবং আমানাতের প্রকারভেদগুলো কি কি, কোন কোন ক্ষেত্রে আমরা আমানত দারিদ্র রক্ষা করব। খুব সংক্ষিপ্তভাবে, যদিও সময় অনেক চলে গেছে, তবু বলতে হবে সংক্ষিপ্তভাবে, আমরা আলোকপাত করবার চেষ্টা করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই আমানত দেওয়ার তৌফিক দান করুন, এবং যারা কষ্ট করে আয়োজন করেছেন
আল্লাহ আপনাদের সবাইকে কবুল করে নিন, আমিন। আপনার ওসি হিন্দু হয় তাহলে তো কপাল খারাপ, দুই একজন মানুষ ভালো আছে কিন্তু কপালের দুঃখ আছে, মাহফিলে পারমিশন দিতেই চায় না। তো আলহামদুলিল্লাহ এই এলাকায় যারা প্রশাসনে আছেন আমি বিশ্বাস করি তারা ইসলামকে ভালোবাসেন, পছন্দ করেন, এই জন্য আমাদেরকে তারা এখানে সুন্দরভাবে বসার কি করে দিয়েছেন, সুযোগ করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্রশাসনে যারা আছেন, যারা আমাদের সুযোগ করে দিয়েছেন, সাহায্য করেছেন, আল্লাহ পাক তাদেরকে এই আমলের বদৌলতে ইসলামের জন্য কবুল করে নিন, আমিন। এবং আমাদের যুবক ভাইয়েরা, গার্মেন্টস কর্মী ভাইয়েরা, গার্মেন্টস কর্মী আল্লাহু আকবার, তারা এত সুন্দর আয়োজন করতে পারেন, সুবহানাল্লাহ। এখানে আমাদের অনেক শিক্ষা আছে, অনেক শিক্ষা আছে, আমরা কিছু করতে পারি নাই, তারাই আয়োজন করেছেন, আল্লাহু আকবার। আল্লাহ পাক তাদেরকে কবুল করে নিন, আমিন। আপনারা অনেকক্ষণ ধরে ধৈর্যের সাথে বসে আছেন, ইনশাআল্লাহ আমরা সবার জন্য দোয়া করব। এখন দোয়া হবে, আর কেউ কিছু বলবেন? ঠিক আছে, যারা আয়োজক আছেন তারা সবার কাছে দোয়া চাচ্ছেন যেন এরকম সুন্দর মাহফিল আগামীতেও তারা করতে পারেন, সবাই বলুন আমিন। এই মাহফিলটা হওয়ায় ভালো হয়েছে না খারাপ হয়েছে, উপকার হয়েছে না ক্ষতি হয়েছে, প্রয়োজন আছে না কি নাই? আলহামদুলিল্লাহ, সবাই বলি আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, لا إله إلا الله محمد رسول الله, اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. رب العالمين গার্মেন্টস কর্মী উন্নয়ন ফোরাম কর্তৃক আয়োজিত দ্বিতীয় বার্ষিক মাহফিল অনুষ্ঠিত হল। সেই সন্ধ্যা থেকে গভীর রজনী পর্যন্ত তোমার ঘরে বসে বসে তোমার প্রেমিক বান্দাগুলো, তোমার নিষ্পাপ কিছু বান্দা সাথে আছে, তোমার কিছু বৃদ্ধ বান্দাও সাথে আছে আল্লাহ, আর আলে বসে অনেক মা বোন আমাদের সঙ্গে হাত তুলেছে, তোমার এই সব বান্দাগুলোকে সাথে নিয়ে এই গভীর রজনীতে তোমার দুয়ারে এসে দাঁড়িয়েছি আল্লাহ। আল্লাহ দুনিয়ার সবাই যখন ঘুমিয়ে পড়েছে, অসংখ্য মানুষ এই গভীর রজনীতে ঘুমের কোলে ঢলে পড়েছে, আর তোমার বান্দাগুলো না ঘুমিয়ে আরামের ঘুমকে হারাম করে বিছানাকে পেছনে ফেলে দিয়ে তোমার কোরআনের কথা শোনার জন্যে, তোমার হাবিবের কথাগুলো শোনার জন্যে তোমার ঘরে এসে তোমার আঙ্গিনায় এসে বসেছে আল্লাহ। রব্বুল আলামিন, আমরা যারা হাত তুলেছি আমরা সবাই গুনাহগার, জীবনে কত গুনাহ করেছি নিজেরাও জানি না আল্লাহ, গুনার কোনো শেষ নেই কোনো অন্ত নেই আল্লাহ। গুনার কথা যখন স্মরণ হয় তখন তোমার কাছে হাত তুলতে বড় লজ্জিত হয়ে যাই, আবার মনে মনে ভাবি তুমি ছাড়া তো আর কেউ নাই, নাফরমানি করলে তোমার করেছি, আবার তাওবা করলেও তোমার কাছেই করতে আসি। রব্বুল আলামিন, কতবার তাওবা করেছি কতবার তাওবা করছি, মনে মনে প্রতিজ্ঞা নেই আর গুনাহ করব না আল্লাহ, আর বিপথে যাব না, নাফরমানির পথে যাব না, যতই কষ্ট হোক যতই কষ্ট হোক জীবন চলে যাবে তোমার নাফরমানি করব না, কতবার প্রতিজ্ঞা নেই নিচ্ছি আল্লাহ, কিন্তু এই পার্থিব জীবনের মায়ায় পড়ে মোহে পড়ে শয়তানের ধোকায় পড়ে নাফসের প্রতারণায় পড়ে আবার কিভাবে কিভাবে যেন তোমাকে ভুলে যাই, আবার নাফরমানি করে বসি আল্লাহ, আবার গুনার মধ্যে হারিয়ে যাই।
আবার আশা নিয়ে বুক বেঁধে তোমার কাছে চলে আসি তুমি সেই মহান দয়ালু আল্লাহ আদর করে সোহাগ ভরে সান্ত্বনা দিয়ে আশার আলো জ্বালিয়ে আমাদেরকে বারবার তুমি ডাক দাও বলিয়া عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله أبار بندرا جرا كنا كوري كوري شما لنغن كوري چھو شما لنغن كوري لئو أبار رحمت تغني راشوئي أمرا بشاش كوري الله أبادر كنا جتو برحب আমাদের গুনাহ যত বেশি হোক তোমার রহমত আরো বড় তোমার রহমত আরো বেশি আল্লাহ আমাদেরকে মাফ করে দাও আমাদের গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ আমাদের গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ আল্লাহ আমরা মানুষ আমরা ভুল করি আল্লাহ আমাদের গুনাহ মাফ করে দাও আল্লাহ আমাদের গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ এই মুহূর্তে যদি মরে যাই সাথে নেবার তো কিছু নাই আল্লাহ আল্লাহ নাফরমান করে তোমার কাছে দিও না আল্লাহ নাফরমান বানিয়ে তোমার কাছে দিও না আল্লাহ আল্লাহ তোমার রহমত ছাড়া আমাদের মুক্তির কোনো পথ নাই আল্লাহ তোমার মাগফিরাত ছাড়া আমাদের মুক্তির কোনো পথ নাই আল্লাহ আমাদেরকে মাফ করে দাও আমাদেরকে মাফ করে দাও সগীরা মাফ করে দাও কবীরা মাফ করে দাও জেনে করেছি না জেনে করেছি বুঝে করেছি না বুঝে করেছি সব মাফ করে দাও আল্লাহ আমাদের কলবগুলোকে ঈমান দিয়ে ভরে দাও আমাদের বক্ষগুলোকে কুরআনের আলো দিয়ে ভরে দাও অস্তিত্বের মর্ম বলে তোমার মহব্বত ঢেলে দাও তোমার হাবিবের মহব্বত ঢেলে দাও দুনিয়ার মহব্বত সরিয়ে দাও আল্লাহ আজকের এই পৃথিবীর ঈমান দিয়ে বাঁচা বড় কঠিন হয়ে গেছে আল্লাহ আমাদের পদে পদে কাটা বাধা প্রতিবন্ধকতা আল্লাহ আল্লাহ ঈমান নিয়ে বাঁচার তৌফিক দাও কোরআন বুকে ধরে বাঁচার তৌফিক দাও সব বাধা প্রতিবন্ধকতার মুখে তোমার সাহায্য নিয়ে এগিয়ে যাওয়ার তৌফিক দাও আল্লাহ তোমার কিছু শ্রমিক বান্দা আল্লাহ তারা কত কষ্ট করে আয়োজন করেছেন তাদের কোনো স্বার্থ নাই এই দুনিয়ার মানুষের ঘরে ঘরে এলাকার ঘরে ঘরে তোমার কথাগুলো পৌঁছিয়ে দেওয়ার জন্য আল্লাহ আল্লাহ গার্মেন্টস কর্মী ভাইদেরকে কবুল করে না আল্লাহ তাদের গুনাহগুলো মাফ করে দাও তাদের মা বাবাদের গুনাহ মাফ করে দাও মা বাবার মাথায় জান্নাতের মুকুট পরিয়ে দিও আল্লাহ স্ত্রীদেরকে মাফ করে দাও সন্তানদেরকে মাফ করে দাও আল্লাহ তাদের সন্তানদেরকে মানুষের মতো মানুষ বানিয়ে দাও আমাদের মা বাবাদেরকে মাফ করে দাও আল্লাহ মসজিদের মোতাবাল্লি সহ আল্লাহ এলাকার যারা মুরব্বী আছেন আল্লাহ যারা প্রশাসনে রয়েছেন নানাভাবে সাহায্য করেছেন আল্লাহ তাদেরকে মাফ করে দাও আল্লাহ তাদের সবাইকে তুমি ইসলামের জন্য ইমানের জন্য কবুল করে নাও আল্লাহ এই পৃথিবীতে অনেক বান্দা আছে তোমার ইসলামকে বোঝে নাই কোরআনের কথাগুলো তাদের কর্ণকুহারে সুন্দর করে পৌঁছায় নাই যেই কারণে তারা কোরআনের বিরুদ্ধে দাঁড়িয়েছে আল্লাহ আল্লাহ তাদের কর্ণকুহারে হৃদয়ের ভিতরে কোরআনের কথাগুলো পৌঁছিয়ে দাও কোরআনের বিরুদ্ধে যারা কাজ করছে আল্লাহ তাদের একজনকে কোরআনের পক্ষের শক্তি বানিয়ে দাও আল্লাহ মসজিদের মোতাওয়াল্লির বাবা মার গুনাহ মাফ করে দাও সন্তানদের গুনাহ মাফ করে দাও আল্লাহ চেয়ে দেখো আমাদের সাথে ছোট্ট ছোট্ট তোমার মাসুম বাচ্চারা হাত তুলেছে আল্লাহ ওরা তো কোনো গুনাহ করে না আল্লাহ আল্লাহ ওদেরকে তুমি কবুল করে নাও ওদের মা বাবাদের কবুল করে নাও ওদের সঙ্গে আমাদেরকে কবুল করে দাও আল্লাহ আমাদের সাথে আমাদের যত মা বোন আড়াল বসে হাত তুলেছেন আড়ালে বসে হাত তুলেছেন আল্লাহ তাদের গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ মা বোনদেরকে নামাজি রোজাদার বানিয়ে দাও দিনদার মুত্তাকি বানিয়ে দাও সত্যিকার ইমানদার আদর্শ রমণী বানিয়ে দাও জান্নাতি নারী বানিয়ে দাও রব্বুল আলামিন আজকের পৃথিবীতে আদর্শ আদর্শচ্যুত হয়ে আধুনিকতার নামে ফ্যাশনের নামে
আমাদের অনেক বোন পথহারা হয়ে গেছে আল্লাহ আল্লাহ তাদের আবত্তিকর পোশাক পরিচ্ছদের কারণে চলাফেরার কারণে যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে আল্লাহ সমাজ গন্ধময় হয়ে যাচ্ছে আল্লাহ আল্লাহ ওই সমস্ত তরুণ তরুণী যুবক যুবতীর মাঝে তুমি ইমানের আলো জ্বালিয়ে দাও আমাদের বোনগুলোকে হিজাবধারিণী বানিয়ে দাও মুত্তাকি পরহেজগার বানিয়ে দাও যুবকদেরকে এক একজনকে সাহাবীদের মতো ইসলামের জন্য কবুল করে নাও রব্বুল আলামিন তামাম মুমিনের মাঝে যত মুমিন মুমিনা ঘুমিয়ে রয়েছেন তাদের গুনাহগুলো মাফ করে দাও রব্বুল আলামিন যারা রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আলোচনা শুনেছেন আল্লাহ আল্লাহ যারা যেখান থেকে শুনেছেন সবাইকে কবুল করে নাও এই মাইকের আওয়াজ যত দূর গিয়ে পৌঁছায় এর মধ্যে যত কবর আছে সমস্ত কবরকে জান্নাতের বাগিচা বানিয়ে দাও আমাদের যাদের মা নেই বাবা নেই দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে গেছে আল্লাহ তাদের অন্ধকার কবর গুলোকে জান্নাতের আলোয় নূরান্বিত করে দাও যাদের মা বাবা জীবিত আছেন সুস্থ আল্লাহ মা বাবার হায়াত দারাজ করে দাও অসুস্থ হলে তাদেরকে সুস্থ করে দাও রব্বুল আলামিন মা বাবা জীবনের বিনিময়ে আমাদেরকে লালন পালন করেছে আমাদের চেহারার দিকে তাকিয়ে আমাদের মুখের দিকে তাকিয়ে তাদের নিজেদের সুখ শান্তি ভুলে গিয়েছে আমাদের মুখে একটু সোনালি হাসি দেখলে যাদের জীবনের সব চাওয়া পাওয়া হয়ে যেত আল্লাহ যত আবদার করেছি কোনোদিন না বলে নাই কোনোদিন দাঁড়িয়ে দেয় নাই আল্লাহ যত কষ্ট দিয়েছি আবার বুকের মাঝে টেনে দিয়েছেন আল্লাহ আল্লাহ সেই মা বাবাকে কত কষ্ট দেই আল্লাহ কথা দিয়ে কষ্ট দেই আচরণ দিয়ে কষ্ট দেই আল্লাহ দূরে দূরে পড়ে থাকি সেবা করতে পারি রে আল্লাহ আল্লাহ আমাদের মা বাবাদের হায়াত দারাজ করে দাও আল্লাহ অসুস্থতা দূর করে দাও মা বাবাদের কষ্টগুলো লাঘব করে দাও অভাবগুলো দূর করে দাও আল্লাহ অভাব দূর করে দাও আল্লাহ আমাদের সন্তানগুলোর অবস্থা কি হবে আমরা জানি না আল্লাহ চারিদিকে যে অবস্থা চলছে আল্লাহ নগ্নতা বেহায়া বলাঙ্গের সয়লাভ শুরু হয়েছে আমাদের সন্তানগুলোর কি হবে আমরা জানি না আল্লাহ আমাদের সন্তানগুলোকে তুমি হেফাজত করো আল্লাহ তোমার রহমতের হাত দিয়ে ধরে রাখো আল্লাহ আমাদের কলিজা টুকরা সন্তানগুলোকে বিপদগ্রামে যেন না হয় সেই ব্যবস্থা সেই পথ থেকে ধরে রাখো আল্লাহ ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا الله আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজি বানিয়ে দাও তাহাজ্জুদ গুজার বানিয়ে দাও সত্যবাদী বানিয়ে দাও আমানতদার বানিয়ে দাও ইসলামের আখলাকে আদর্শে আদর্শবান বানিয়ে দাও দুর্নীতি থেকে হারাম থেকে গুনাহ থেকে নাফরমানির পথ থেকে আমাদেরকে হেফাজত করো ইয়া রাব্বাল আলামিন আল্লাহ যেই কাজ করলে জান্নাতে যেতে পারবো সেই কাজ করার তৌফিক দাও যেই কাজ করলে জাহান্নামী হতে হবে আল্লাহ সেই পথে ওদেরকে নিও না ইয়াকা নাআবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন صراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আল্লাহ অনেক ভাই নাম লিখে দোয়া চেয়েছেন সাইদুল ইসলাম নাজমুল ইসলাম হাবিবুর রহমান মোহাম্মদ বিল্লাল রুকিয়া বেগম মোহাম্মদ মারওয়ান মনোয়ার মোহাম্মদ মাহমুদ সহ অনেকের নাম আসে নাই আল্লাহ যারা কষ্ট করেছেন আল্লাহ এই নামগুলোকে তুমি জান্নাতের মধ্যে লিখে দাও আমাদের কেউ এই নামগুলোর সাথে আমাদের প্রত্যেকের নাম তোমার জান্নাতিদের লিস্টের মধ্যে ঢুকিয়ে দাও আল্লাহ আমাদের কঠিন ভয়দারে আল্লাহ আল্লাহ যেদিন ছায়া থাকবে না
আমাদেরকে একটু ছায়া দিও আল্লাহ তোমার, আল্লাহ যেদিন পানির পিপাসায় ছটফট করব তোমার হাবিবের হাতে হাউদে কাউসার থেকে একটু পানি আমাদেরকে দিও আল্লাহ, কোন সাথী নেই আমাদের সাথী হয়ে থেকো আল্লাহ, কুলসিরাত পার করিয়ে দিও তোমার নবীর সাথে আল্লাহ, আমলনামা ডান হাতে দিও আল্লাহ, আল্লাহ হাসানাতের পাল্লাটা ভারী করে দিও আল্লাহ, আল্লাহ আবার বলছি আমল দিয়ে জান্নাতি হওয়ার যোগ্যতা আমাদের নাই, তোমার রহমত দিয়ে ঢেকে দিও আল্লাহ, আল্লাহ আমাদেরকে বিদায় হিসেবে জান্নাত দিও, হিসাব যদি দাও দিতে পারো না আল্লাহ তোমার হাবিবের সাথে জান্নাত দিও আল্লাহ, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা إنك أنت التواب الرحيم واجعل آخر كلامنا عند سكرات الموت لا إله إلا الله محمد رسول الله.